বয়ারসর শাহাবুদ্দিন মার্কেট নূরানী মাদ্রাসা ও এলাকাবাসীর যৌথ উদ্যোগ শাহাবুদ্দিন সমাজ স্কুল মাঠ রামগতি লক্ষ্মীপুর কর্তৃক আয়োজিত বিশাল তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আমাদের কলিজার ধন চেয়ারম্যান সাহেব, বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ আলোচকবৃন্দ, পর্দার আয়ালের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফোঁকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, কোরআনে কারিমের রাত জাগা মৌমাছি ইউটিউবার ভাইরা, আমার ভক্তবৃন্দ, মুরব্বিয়ানে ইজাম, বিশ্ববিখ্যাত ওলামায়ে কেরাম, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার, শুক্রিয়া তানফে আলহামদুলিল্লাহ। তো আজকে যে বিষয়ে কথা বলবো, বিষয়ের নাম হচ্ছে আন্তর্জাতিক আখিরাত দিবস। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আছে, তারপরে বিশ্ব সাদা ছড়ি দিবস, বিশ্ব প্রবীণ দিবস, বিশ্ব মাতৃদুগ্ধ দিবস, মা দিবস, আব্বা দিবস, পানি দিবস, গ্যাস দিবস, কত দিবস রে, তিতে তিতে হয়ে যাবি দিবসে দিবসে। একজনের জন্ম দিবস, আরেকজনের মৌতা দিবস, চল্লিশা দিবস। তা আমি মহাগ্রন্থ আল কোরআন গেটে গুটে দেখলাম মাবুদের ঐশী বাণীটা, আল্লাহ একবার, এখানে কত দিবস আছে। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই আসর মাঠের 160টা নাম দিছে। আমি আরও কিছু টোকায় টাকায় আমার প্রিয় ওস্তাদ থেকে অনুপ্রাণিত হয়ে, আমাদের সকলের ওস্তাদ ইমাম গাজালি রহমাউল্লাহ তাআলা, আল্লাহ তার কবরকে নূরে মুনাব্বর করুন, তো আমি আরও এই 136টা দিবস আমি আরও আবিষ্কার করছি পুরাণে কারিম থেকে, মোট মিলে 238 দিবস, 236, উনি 100টা, আমি 104টা, মানে মোট মিলে 238 দিবস। তো এই 238 দিবস থেকে 25টা দিবস নিয়ে কথা বলবো, কত বিভীষিকাময় হবে আখেরাত দিবস। এই পৃথিবীর জীবন শেষ নয়, আমাদের পরে এই পৃথিবীর জীবনের পর আরেকটা জীবন আছে, জীবন আর শেষ হইতো না, মরছে জাস্ট এন্তেকাল হয়েছে, বরং আসল জিন্দিগির ভিতরে হান্তা গেছে, হে জিন্দিগিতে আর মরণ নাই, ঠিক কি না? আমাদের লোকান্তরে তারা চলে গেছে আর কি, লোকান্তর অন্ত্যেষ্টিক্রিয়াতে চলে গেছে, আসল জীবন কিন্তু পরকাল। সেই দিবসে এই কেয়ামত দিবসের মাধ্যমে সেই দিবসটা শুরু হবে, সেই দিবসে জীবন আছে মরণ নাই, যারা জাহান্নামে যাবে তাদেরও মরণ নাই। দুনিয়াতে তো আত্মহত্যা করা যায়, এই আত্মহত্যা করতে চাইতো না, নিজের কত হেদান হেদাইব, লাভ নাই। তা আমরা সে দিবসে বিশ্বাস করছি, সৌভাগ্যশালী বিশ্বকাপ জিতিন না 150 কোটি মুসলমান, ঠিক কিনা? এই আখেরাত বিশ্বকাপ জিতিও এরপর আর্জেন্টিনা ব্রাজিল বিশ্বকাপ চা, এরকম সিটিং বর্তমানে আমার মাহফিলে নাই রে, আছে কাল্য বেলে দুই আন দিছে বেলে রে, তো জ্বালা রে, খালি আইতে আইতে পতাকা দেই, কিন্তু দল হারি গেলে পতাকা এগেন দি টয়লেটের মুত্রাখানা আগ্রা খোলা দিবে। সেদিন না দেখছি তাহিদ ভাই নাঙ্গলকোট এ কি কয় যে বর্ত কি তালতলাতে আর্জেন্টিনার অফিস বানাইছে, ইয়া ইয়া দি আর্জেন্টিনার পতাকা দি সুন্দর করে ইয়ানে সুসাইতে। তা আমরা আছি আন্তর্জাতিক আখেরাত নিয়ে, আখেরাত এমন একটা দিবস, সেদিন সেদিন যে ফেল মারবে তার উপায় নেই, ফাঁস করতে চান নেই, কত রকমে ঘুরি ফিরে ওই দিনের ভয়াবহতা আল্লাহ আল্লাহ শানু কোরআনে কারিমের ফরতে ফরতে তিনি লিখেছেন, আজকে সেই কথাটাই আমরা শুনব, কি ভয়াবহ দিন আন্তর্জাতিক আখেরাত বিশ্বকাপ, কত ভয়াবহ। যারা ইমান ও আমলের সহিত থাকবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জগতে অনুসরণ করবে, মহাগ্রন্থ আল কোরআন মানবে, একামতের দিনের কাজ করবে, হক হালালিভাবে চলবে, তারা শিরোপা জিতবে, হা হা করি হাসতে হাসতে গোল্ড কাপ জিতবে, জান্নাতের টিকিট একদম, টিকিটের সাথে আরও কয়েকজনের টিকিটও পাইবে, 10 জন ফ্যামিলির, কেউ আরও বেশি, আলেমেরা আরও বেশি, সুবহানাল্লাহ, দহেকাতুম মুস্তাবশিরা, হা হা করি হাসতে হাসতে, এর কোনো কান্দা নাই। দুনিয়ার বিশ্বকাপে তো দুর্ভাগ্যক্রমে ফেল মারতে পারে, আর এটা একটা বেজ জিতছে জিনিস, এক বলে কতজনে লাগছে,
হেতে নসিবে হেতে জন্ম থেকে লাথি খাইতে আছে, শুধু লাথি খায় হেতে, আবার এটার সুমাও খায়, এটার লাই আবার কান্দেও, ঠিক কি না? তা আমরা আন্তর্জাতিক আখেরাত বিশ্বকাপ জেতার দরকার। তা আমি যে 136 রকমের দিনগুলো আবিষ্কার করছি, আপনারা ইচ্ছা করলে শুনতে পারেন, আমি একটু পড়ে দিই, শুনবেন কি না? প্রত্যেকের সাথে প্রত্যেকটার সাথে ইয়ামুন মাহজুব আছে, ইয়ামুন সাকিলুন, ইয়ামুন তবিলুন, তাওবিলুন, ওয়াইলুন, উদ্দুন, আদুন, তাওকুল মালে, কাইয়ুল মালে, হামিউল মাল, হামলুল ওয়াজ্র, ওয়াদুল হামলে, জাহাবুল মুরদে আতে, তাজাক করুন, তাফার রকুন, তায়ারুকুন, জাসিয়াতুন, ওয়াহিয়াতুন, চু উন, ওয়াফাউন, ফিতনাতুন, ফিদিয়াতুন, মাফসুসুন, ইমতিয়াজ, খাবরুন, খাতমুন, খাবদুন, রাফাউন, ফাউজুন, ওয়াজুন, অর্জুন, নাজুন, হাহাদুন, হালকুন, কসমুন, জোরকুন, কাপহুন, দহাকুন, হিজাবুন, কাপকাবুন, সুবুরুন, তাওলিয়াতু দুবুরে, আইনাল মাফার, মুস্তাকারুন, শারদুল মুস্তাতির, আবুসুন, কামতাতির, নাদুন, সুরুরুন, সাইয়ুন, নূর, একতেবাসুন, নূর, তাহাদিসুল খাবরে, সালামুর রব্বে, সুকারা, বুশরা, লাবুশরা, লামালজা, লানাকিল, লানাসিল, লাজুলমুন, লাসুয়ালুন, লাইয়াতাসালুন, লাইয়ুজান নবিয়্যা, লাইয়ামলিকু নাফাউ ওয়ালা দাররা, লাইয়ুআযযিবু আযাবাহু আহাদ, লাইয়ুসীকু ওয়াসাকা ওয়াহাদ, বাসারুল হাদীদ, ইসতিজাবাতুল হামদে, কাবদাতুল আরদে, মাতিয়াতুস সামায়ে, তাইয়ুস সামায়ে, সিজিল্লি, তাবদিলুস সামায়ে, তাবদিলুল আরদে, তাসুইয়াতুল আরদে, তাকরিনুল আসফাত, কাতরানুস সারওয়াল, কাতরানুস সারওয়াল, আমরুন লিল্লাহ, নিদাউ শুরাকা ইল্লাহ, আদাওয়াতুন লিল আকিল্লা, আমানুল ফাজাই, নেসিয়ানুন, ইউনাব্বাউল ইনসানুন, খুসরানুল মুবতিলিন, খুসরানুল মুজরিমিন, মুবলিসুল মুজরিমিন, ইসরাফুল আজাবে, ইশতিরাকুল আজাবে, গিশাওয়াতুল আজাবে, সাজারুল কালবে, দাওয়াতুল ইমাম, আকজুন বিন নওয়াসি ওয়াল আকদাম, তুশাক্কাকু সামাউ বিল গামাম, লাইসা ফিহি হামিমুন ওয়ালা তুআম, মাজিয়াতুল জাহান্নাম, ইমতিলাউল জাহান্নাম, কাউলুল জাহান্নাম, কালামুন বিল ইজনিদ, জিবালুন কাল হিনে, সামাউন কাল মুহুলে, সাইরুল জিবালে, জামুর রুসুলে, জালুল উলজান শিবা, জালুল কদমে আলা সাইয়েদে, তাকতিউ বাইনা তাবি ওয়াল মতবু, কেয়ামুল আশাদ, শাহাদাতুল অদুবে, বাসুমিন কুল্লু উম্মতিন শহীদুন, লাবসুন কাল আশি ও আবি দোহা, সুদুরুন নাসে আশতাতান, খুরুজুল আজদাসে সিরান, দাওয়াতুন নারে দাগান, দাওয়াতুন নুকরি, ইতিবাউ দায়ী, ওয়াফাউ দায়ী, জিদালুন নাফসে, নাকসুর রাসে, নাফু সিদকে, কাশফু সাক, শুগলুল ফাকে, শাহানুনি উগনেহে, আরিকাতুল ইত্তেকা, আরিকাতুন নিসা, আরিকাতুন নজরে, উজুহুন নাদেরাতুন, উজুহুন বাসেরাতুন, উজুহুন খাশেয়াতুন, উজুহুন নাইমাতুন, উজুহুন তাবিয়াদুন, উজুহুন তাসওয়াদুন, উজুহুন মুসফিরাতুন, উজুহুন দাহেকাতুন, উজুহুন মুস্তাবশিরাতুন, উজুহুন গাবারাতুন, উজুহুন কাতারাতুন, ইয়াউমুন উজুহুন গিশাওয়াতুন নার, উজুহুন সাহাবুন নার, উজুহুন হাসুল ওয়াজ্জে, এই 136 রকম। এত সুন্দর অর্থ, কলিজাটা আপনার ঠান্ডা করে ফেলবে, আপনাকে স্টপ করে দিবে পাপ থেকে। 171 নম্বরের এই আলোচনায় খুতবার আপনি এখান থেকে পড়ে নেবেন, আমি মাত্র 20-25 বর্ণনা করব। তো আমি যে খুতবা নিয়েছি, ইয়ামুন তবিলুন, আন্তর্জাতিক লম্বা দিবস, মাগো দিনিয়ান 50,000 বছর, সুবহানাল্লাহ, আমি কই দি গেল না, পয়সা খাইছি আমি বাইরে, সুবহানাল্লাহ, তো দায়িত্ব লিজেছি আমি, তোর কি দরকার আছে না? আরো জোরে ক আল্লাহ জাল্লা শানু, কয় বান্দা তারুজুল মালায়েকা তোর রহ, সেদিন আসার মাঠে আমি আল্লাহর কাছে আসবে ফেরেশতারা, তারপরে উপর থেকে আসবে, চতুর্দিক থেকে আসবে, তারপরে রূহ ফেরেশতা জিবরিল আমিন আসবে, ইলাইহি মানে আল্লাহর দিকে, ফি ইয়াউমিন কানা মিকদারুহু খামসিনা আলফা সানা, সেই একদিনের মুদ্দত হবে, একদিনের সময় স্থিতি টাইম হবে 50,000 বছর। যেদিন বিচার করবো রে, আহা রে, 50,000 বছর তো করে উলঙ্গ কাড়া করে রেখবে, কারো কোনো ল্যাংডি নাই, সব ল্যাংডা, আহারে আফসারি রে, আহারে রাজা বাদশাহ নবী ওলি আব্দাল গাউস কুতুব, সব মানুষ উলঙ্গ, কত কষ্ট যে পাইব সেদিন। সেদিন সৌভাগ্যশালী যারা, নবীর মহব্বতের লোক যারা, আর শুনছে তারা স্থান পাইব, আর তাদের জন্য মহান আল্লাহ দিব সারাবান্ত হুর, হাউজে কাউসার, রাসূল সাল্লামের হাউজে কাউসার দেওয়া হবে। এই তৃষ্ণার সময় যদি পানিটা পান, তাহলে আর কোনো তৃষ্ণা লাগবে না, বিচার নিকাশ কমপ্লিট হওয়া পর্যন্ত আপনি নিরাপদ, আলহামদুলিল্লাহ বলেন। সে কাউসারের পানি পান করতে চান তো, চাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে। এখনও তো রাসূলের সাথে দেখা করে আসলেন না, মা দিই না তাইয়েবা, যাই হুজুরের সালাম দিয়ে আইবেন, বেলে নবীও আইসিও বয়াসর থেকে, হে আল্লাহ রসুল, এখানে মসজিদে আসে ক্ষমা চাইতেছি, আপনারা সালাম দিছি, আমার কথা মনে রাখিয়েন,
আমি বহু দূর থেকে সাগর পাড় থেকে এসেছি আপনার সাথে দেখা করার, এইভাবে একটু অনুনয় বিনয় যাই একটু আবেগ তৈরি করো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করতে ন রেন্ডিগরি গাছ তিন গইলে তো সারে, হজের নিয়তে উমরার নিয়তে যুবকেরা গাছ লাগা, হ্যাঁ একদম একটা যদি এত মোড় হয় আল্লাহ যদি 50 ফুট লম্বা করে তাহলে গাছে গিয়ে 50,000 টাকা হইব, বেশি কমইতো না ঠিক নেই, তিন গা গাছ লাগাইস যুবক যারা আস বেলে এগুলো উমরার নিয়তে লাগাইলাম। আফসারি ভাই কইছে বলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাম দিবে আল্লাহ লাগাবি নি, দেশের উৎপাদন বাড়াবি নি, মৎস্য বোনা ছাড়বি, হ্যাঁ তো তোকে নদীর ছাড়ছি অন খাসের দে কি কি মাছ হাঙ্গস মাছ মজু সবজি কাঁটা ছাড়ছিলাম 12,500 ফোনা আলহামদুলিল্লাহ কয় না, এক ইঞ্চি জায়গা খালি রাখিস না। আমি আয়তে আজকে মাহফিলে আয়তো বাদাম খেত বাদাম সিস্টেম করতেছি বাদাম করি, খবরদার সারা বিশ্বে অস্থিতিশীল খাদ্য নিয়ে খা না খাই মরিস না, কিছু কিছু ফল গাছ লাগা। তো এখন আল্লাহ যাতে আমাদেরকে হাউজে কাউসার পান করায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায়শ দোয়া করতেন নামাজের পরে পরে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা, আল্লাহ আপনি আমার হিসাবটা সহজ করেন। আম্মা যে আশা সিদ্দিকা কয় হুজুর এদিন 50,000 বছর লম্বা হইব, তারপরে গামের দরিয়াতে মানুষ সাঁতরাই বেগো নবী কোনো ছায়া নাই, তা আপনি যে সহজ হিসাবে দোয়া করেন সেটা কেমন? আয়সারি সহজ হিসাব হচ্ছে আল্লাহ আমল নামার দিকে তাকাইবেন, তাকায় ক্ষমা করে দেবেন, যাও তুমি জান্নাতে প্রবেশ করো, এটাই হচ্ছে সহজ হিসাব। এক ওয়াক্ত নামাজ পড়তে বা আরও কম সময়ে যাদের হিসাব কমপ্লিট হয়ে যায় এটার নাম হচ্ছে হাসিবিনি হিসাবাই ইয়াসির, দোয়া করছেন নি আল্লাহর কাছে এগুলো বলেননি, আমি বলতে আছি ডেলি ডেলি মাবুদরে এত নির্যাতন, একটা মিটিংয়ে বইলে যদি 2-3 ঘন্টা যায় কত বিরক্তি লাগে লাগেনি, তো একটা আসামিরে 50,000 বছর যদি কাড়া করে রায় কত মানুষ হাসর মাঠ থেকে জাহান্নামে চলে যেতেছে, আল্লাহ ইউ ইউ আল্লাহ আপনার তো হ্যাঁ আপনার লগন হারিব কি আপনি তো ব্যাগ, ওই একটা কাজ করেন আপনি কনে লিজিবেন লইজেন গান করে আর কষ্টটা দিয়েন না, নবীগণ পর্যন্ত এই কথা বলবি মুসা কালিমুল্লাহ কবে আল্লাহ আর কত কষ্ট দিবেন আর কতক্ষণ কাড়া করে দেখবেন, আপনি জিমুই হার করেন ইম্মাফিল নার ইম্মাফিল জান্নাত জিদা একটা ফার করি দেন না, এখন থেকে কান্দি কান্দি কইবি আল্লাহ রে আল্লাহ ও আরে এত কষ্ট দিয়ে না আমার সহ্য হইতো না, আপনারে মহব্বত করি আপনার স্পেশাল দরজা দিই আপনার জান্নাতে ঢুকে দিবেন, আরো জোরে এটা সম্ভব নেই সম্ভব কি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি একখান হাদিস আছে মাজালিসুল আবরার গ্রন্থে ভেসি, তারপরে কিছু লোক আজনি হাতান বৈসাফিল কবরে আজনি হাতিন, কিছু লোক কবর থেকে বাইরিব তারা ফাঁকির ডানার নে ডানা নিয়ে আসবে, ইয়া তীর না বিহা আলাহি তো আনিল জান্না, তারা এ ডানা দিয়ে উড়ে রামগতি হাসর মাঠ থেকে সোজা জান্নাতে চলে যাব, ফায়াকুলু লাহুম খাজানুল জান্না, জান্নাতে দ্বার রক্ষী ফেরেশ তারা কইব কি রে মান আনতুম তোরা কোন দেশের লোক, হাল রয় তুমুল হেসাব হাল তামুরুনাস জসুর সিরা তোমরা কারা, তোমরা কি হিসেব নিকেশ দেখছিলা ফুলসেরাতের ফল কি ভারী আইসু নি, আরে বাইরে আমরা এগুলো বুঝি না ফুলসেরাত হিসেব নিকেশ ইনি আমরা কিচ্ছু দেই না, কত তোরা অস্ত্র লইলেও আঙ্গক আছে জান্নাতে সাইড ওয়ালে সাবি টাবি তালা আঙ্গক আছে তুই কেন উপরে দি হজ্জত কথা ক কথা ক শুট করে দিই মন, আরে ভাই এরকম লাড়াখা বানের দে কমানান্তু কোন দেশের নাগরিক পাসপোর্ট কি কোন দেশের লোক তোরা কথা ক তোকে প্রেসিডেন্ট কে, তখন ওই লোকগুলা বলবে নাহানু মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আখির জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লোক, তারপরে বিমা ওয়াজাত্তুম হাজির দারাজাত কেমন করিয়া তোমরা এই দরজাটা ফাইলা বিনা হিসাবে জান্নাতে চলি আইলে, এখনো হিসাব নিকাশ চলতে আছে কোন আহনু হাবদান আল্লাহ হাফি দারি দুনিয়া সিররান ওয়া দখালনাল জান্নাতা ফিল আখিরাতে সিররান, আমরা দুনিয়াতে ছুপে ছুপে গোপনে আবাদত করছি গোপনে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসছি গোপনে মহান রবকে ভালোবাসছি, এই গোপন আমলের বরকতে আল্লাহ আসরবাসীরা জানার আগে তোমরা জান্নাতের দাররকি ফেরেশতারা জানার আগে আগে সাইড ওয়াল দিয়া টপকাইয়া উড়াইয়া উড়াইয়া আমাদেরকে জান্নাতে পৌঁছাইয়া দিছি, আল্লাহ আপনি আমাদেরকে বিনা হিসাবে জান্নাতে পৌঁছাই দিয়ে আল্লাহ
যেভাবে আল্লাহ আপনি বললেন সূরা মারিজে 50,000 বছর লম্বা, তাহলে ইয়াউমুন তাবিলুন সামনে আছে, আন্তর্জাতিক লম্বা দিবস, আন্তর্জাতিক। তারপরে আরো একটা দিবসের না বলতেছি কলিজার টুকরারা, তারপরে এই ইয়াউমুন আদন আন্তর্জাতিক আঙ্গুল কামড়ানো দিবস, وَيَوْمَ يَعُدُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ يَقُولُ يَا لَيْتَنِي اتَّخَذْتُ مَعَ الرَّسُولِ سَبِيلًا انگل کام رائے بہو ہے شیدن حاصل مارتے گیانی بگینی زو بیٹن جلن اس کی شاب اس کا یس انگل کام رائے کی گیلا آئے حری محمد صلی اللہ علیہ وسلم کے کہنو مین لام نارے اللہ ارجنٹینا برازیل کچھ نیدرلینڈز کچھ ایٹالی کچھ فرانس کچھ جرمن کچھ اللہ যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দল কইতাম, হুজুরের যদি মানতাম আজকে শিরোপা জিতিয়া জান্নাতে চলিয়া যাইতাম। সুবহানাল্লাহ। আন্তর্জাতিক আঙ্গুল কামড়ানো দিবস ইয়াউমুন আদদুন, এই আল্লাহ নিজে বলতেছেন, কি বলতেছেন, ওয়া ইয়াউমা ইয়াদ্দু যালিমু, সেদিন জালেমেরা আঙ্গুল কামড়াবে, সেদিন মানে আখেরাতের দিন, আন্তর্জাতিক কিয়ামতের দিবস, ঠিক কি না, আঙ্গুল কামড়াবে। তো তখন আঙ্গুল কামড়ানি ভালো না, এখন আঙ্গুল কামড়ানি ভালো? একটা সুন্নতের আমল ছুটি গেলে আফসোস করবেন, আহা আল্লাহ এই আমলটা করতে পারলাম না। এইভাবে রাসূল সাল্লামের দিকে আসেন, আল্লাহর দিকে আসেন, নামাজের দিকে আসেন, আহা রে ভাই, রে ভাই নামাজ তো করে পড়াইতে পারলাম না রে। আর্জেন্টিনা ব্রাজিলের লাই যত মহব্বত করস, আর মনে তুই হারা জিন্দিগি গঞ্জি ছাড়া আসিলি অন ভোলানের গাদ দেখে আর্জেন্টিনা বা ব্রাজিলের গেঞ্জি, হাতে দলিটে হইতে গার্মাইতে লাগাইছে, এই অবস্থা যদি মারা যায় তাইলে এত লাইফ আপনি সিটি করিয়েন। ও মহল্লার জসিম্মা, হাতে ব্রাজিল সাপোর্টার ছিল, গত রাত এন থেকে আলফার মাইয়া আছে, আন্দারা ব্যাকে আই হাতে কোবাই মাটি দেন, ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি কয় আল্লাহ তো করে কোনার ইহুদি নাসারা, ইমান না আনলে জীবন তো জাহান্নামি, এদের গায়ের মধ্যে জাহান্নামের আগুন জ্বলতেছে আমি দেখতে পাচ্ছি, যদি ইমান না আনে কবর যায় নির্ঘাত তারা জাহান্নামি, ঠিক কিনা? তুই রাসূল সাল্লাল্লাহু আলাইহি স্নেহের দন আল্লাহর প্রিয় বান্দা, তোর কাছে তোর কলবে ইমান আছে, তুই হেতাকো গঞ্জি গাত দিয়ে আনস, লেখস উই আর প্রাউড টু মাচি লিওনাল মাচি, এরকম সিটিং যুবক বর্তমান আর্জেন্টিনার সিটিং এরা নাই রে, ব্রাজিলের ডাকাতেরা নাই রে, যে অবস্থা তোরা করতে আসো তখন হই রে রাও দেয়া যায় আর্জেন্টিনার ব্রাজিলের গঞ্জি গাদ দিব, কারণ আর্জেন্টিনার সাপোর্টার কিন্তু বিক্ষে নিতে হইলে আর্জেন্টিনার গঞ্জি লিখব, ঠিক নেই রে, অথবা রিক্সাওয়ালারাও আর্জেন্টিনার ব্রাজিলেরটা লাগায়, তো ব্রাজিল সাপোর্টার হের গাড়ি তোড়ে। আমরা এগুলো করার সময় আসেনি রে ভাই, আমরা আখেরাতের জন্য প্রিপারেশন নিতে হবে। এক ম্যাচ হারি কত কান্দা কান্দে, এরকম যদি নবীজিল্লে কাঁদতো আল্লাহ আল্লাহ যদি কাঁদতো জীবনে একটা মুহূর্ত, এক মুহূর্তের আমল দিয়ে তারা জান্নাতে চলে যেত। আমরা এমন দল সাপোর্ট করি না, আমরা জান্নাতের দেশ সাপোর্টার পার্টি, কেন আমরা কোন দল জান্নাতের দেশের সাপোর্টার, আমরা আমাদের বাড়িতে যাব শিরোপা জিতিয়া, আর আমাদের এই ইমিগ্রেশন, তারপরে আমাদের এই নেট, নেট হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, সবসময় আমরা নেট লোড দিয়েছি ইনশাল্লাহ, নবীজিকে নিয়ে আমরা জান্নাতে চলে যাব। তো আঙ্গুল কামড়াইব, আহা রে আল্লাহ রে কি করলাম রে মাবুদ, মাবুদ বড় বিজ্ঞানী না হয় যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উম্মত হইতাম, কত মানুষ এভাবে ওয়াজ শুনছে আফসারি সাহেবের, আমরা এগুলো পাগল কইছি বেকুব কইছি, এগুলো এত সুন্দর বউ তুই খানাটা না তুই মাটির মেঁধে বই এমনি রয়েছে ওয়াজ হনে, এখন এরা দে শিরোফা জিতবো আল্লাহ, আমরা তো আফসোস করলাম, আমরা কি করলাম, ইয়া উমায়াদ জালিম আলাইয়া দাই, আল্লাহ অগ্রিম হাসর মাঠের সিনারিটা তোদেরকে দেখাইয়া দিতেছে, সব মানুষ জো বাইডেন কিং জং ফং ফাং সং সাং সব আঙ্গুল কামড়ায়, কি করলাম কি করলাম, এখানে ইয়াদুজ্জালিমালা ইয়া দাইয়ে হাত মুরাদ নিয়ে, এখানে আঙ্গুল মুরাদ কুল নিয়ে, জুজ মুরাদ বালাগাতের কায়দা, আঙ্গুল কি কইলাম ও আল্লাহ, ও আল্লাহ কেন ইমান আনলাম না, দুনিয়ার রাষ্ট্রপতি না হয়ে যদি আদনা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হইতাম ও আল্লাহ আমার কত ভালো ছিল। তাইলে সামনে আসতেছে দুর্দিন, আন্তর্জাতিক আঙ্গুল কামড়ানো দিন, ঠিক কিনা? তিন নম্বর হচ্ছে
يومون تاكل مالك أنت جاتيك أنت جاتيك غلا مالر هار لغانو دي باش الله الله شانو بلچنا مروان دارا ولا يحسبن الذين يبخلون بما تهم الله من فضله আল্লাহ যাদেরকে দন দিছে তারা যাতে কথা মনে না করে হুয়া খাইরাল্লাহুম দনিরি তাগল্লাই কল্লান বাল হুয়া শাররুল্লাহুম বরং এই দন তার ফতের কাঁটা জান্নাতের কাঁটা এই ফত এই দনের কারণে হাতে শেষ হইছে সাইয়ুতাওয়াকুনা মা বাকিলু বিহি ইয়াউমাল কিয়ামাতে তার সমুদয় দন এ তার গলাতে হার লাগাইয়া দিবে আল্লাহ তারপরে কিয়ামত দিবসে ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ আর আল্লাহর জন্য আসমান জমিনের মালিকানা আল্লাহু বিমা তাআমালুনা খাবীর তোমরা যা আমল করো আল্লাহ সব জানেন কথা বুঝছেন নি হ্যাঁ কথা কি বুঝছেন নি কিতা বুঝছেন রে এটা তো আটকে রয়েছে এটা বার হয় না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم কার এটা কাজ আছে আন্তর্জাতিক মালের গলায় হার লাগানো দিবস আন্তর্জাতিক মালের গলায় হার এক গলার মধ্যে হার এটা লাগাইছি না কথা কয় না লাগাইছি নি এ যার গো 10টা টলার আছিল টলার এডি হাতের গলার মধ্যে লাগাই দিব যারা ট্রাকের মালিক ছিল হিমাচলের মালিক লাল সবুজ গাড়ির মালিক এই গলার মধ্যে গাড়ি লটকাই দিব আর তারপরে ওই যে এয়ার মালিক কম্পিউটার আবিষ্কার করছে কম্পিউটারের মালিক সফটওয়্যারের মালিক তারপরে টয়োটা কোম্পানি এইভাবে সব কোম্পানি যারা আঙ্গ বয়সরে বিরিক ফিল্ডের মালিক ছিল এ হাতা করে বিরিক ফিল্ডের মাটি ইডিশ ইট কাটি রেখছে যা ইট হুইন না যা বেগেন কলার মধ্যে এডি লই এমন এমন আইটব আল্লাহ মরি যাইয়ে তো আল্লাহ মরি যাইয়ে আত মরিছে ফিসিদি দিব গুতা হলো এটা কি আত থেকে বানাই কইয়ে না বানাই কইয়ে না এ সা ইয়াউমুন তাকুল মাল সাইয়ুতা ওয়া কুনা মা বাকিলু বিহি কার গলা লটকাইবো যে সম্পদ পাইয়া কৃপণতা করছে জাকাত দেয় না কত মানুষ কত কষ্টে ছিল তার হাতে দিয়ে দুঘাটে আবার না ইসলামের জন্য সে খরচ করে না একামতে দিনের দাড়িদেরকে দিল না এই সমস্ত লোকের গলার মধ্যে দেখবেন বিরিক ফিল্ড ট্রাক্টরও আছে 30 কার কথা কয় না ঠিক আছে নি ট্রাক্টর আছে গরু দিদি ঘুরাইতো লোদ বানাইতো গরু টরু সবাই মিয়ার গলার মধ্যে মা লাগাতে দিব কবে আবার কত আড়ো হাসন মাঠে আইটবো আইটবো এমনি কাটতে হইবো ব্যাকে কইবো কি রে কে তো আর কাকুল্লা নি না লাগে কিও কাকু সালাম আলাইকুম আর না কেও আমার গলার মধ্যে তে টলার নৌকা ইলিশের জাল ঘটনা কিটা তো কহারে বাইরে ঘটনা কইছে রে ওই যে আল্লাহ আমারে সম্পদ দিছে আমি এ সূরা তারপরে আলে ইমরানের 180 নম্বর আয়াত আমল করিনো এইজন্য আল্লাহ আমার গলার মধ্যে মারলা মাল লাগাই দিছে দেখবেন এখানে দিয়ে দেখবেন কম্পিউটার যে আবিষ্কার করছে তারপরে কম্পিউটারে কি কোম্পানি আছে না ডেল কোম্পানি এনদি ডেল কোম্পানি দেখবেন হিন্দি স্যামসাং কোম্পানি যারা এই যে স্যামসাং সেট একটা বেচছে 1,20,000টি আইফোন হিন্দি ভ্যামো কোম্পানি হিন্দি অপ্পো কোম্পানি এ মালিকেরা গলার মধ্যে ইডি লই লইয়া রে সালাম কি কাকু আমার গলার মধ্যে মোবাইল ভাই রে মোহাম্মদ সাল্লামের মানি না রে ভাই মুসলমান হইন জাকাত দিন অন ইডি কম্পিউটার ইডি মোবাইল সেট ইডি আর গলার মধ্যে লাগাই দিছে মেসা হয়ে যাবি গো মেসা বার মতো করি কো হাল আছে মেসা হয়ে যাবি গই দূর দূর ডাকা জোরে কো মেসা হয়ে যাবি গই এত রঙ হরিচ্ছা রে তুই কত দিবস বার করছ আবহাওয়া দিবস বিশ্ব আবহাওয়া দিবস বিশ্ব বোমা দিবস বিশ্ব সাদা চড়ি দিবস বিশ্ব কালা চড়ি দিবস বিশ্ব হাম্বল দিস্তা দিবস আল্লাহ কয় আই যে কোরআনে এ আন্তর্জাতিক আখেরাত দিবস কইছিলাম আফসারি সাহেব যে বেটকাই বেটকাই তো করে ওয়াজ করছিল হে সময় ইডিতে তারপরে মনে করলি না তো এই জন্য মাল গলাত জুলাইবার আগে আগে সোজাও জাকাত দিবেনি দান সদকা করবেনি এত হাজার লক্ষ টাকার মালিক তুই আর অজ্ঞা খুতবা মা বাবার নামে মসজিদ দিলি না তোর গলা তিনি গাছে দিয়ে লটকাইবো গাছ অজ্ঞা বেচলে 1,00,000 টাকার গাছ আছে 20,000-30,000 গাছ 10 গা বেচলে তুই উমরা করতি আর হজ করতি তোর গলাত গাছ লটকাইবো
আঙ্গ লাকসাম তোকো গাছেরই যায়, আয় তো সব দেয়, আয় তোকো গাছগুলো দেখলে সুমা খাই। আহারে আর বন্ধুর গো দেশের গাছ সব আটকো আইলে মুইতু হে মুইতু এক গাছ হে মুই সাপ্লাই করস। আরে কথা কয় না, আতুডা সিটিং আতুডা কবল গাছ বেশি, উমরা হজ করব, গাছ বেশি, দান সাদাকা জাকাত আদায় করব, আল্লাহ তারা কৈছে করব, তুমি তাকে গলার মধ্যে সাই এগুলো লাগাইও না। আর তাওহিদ ভাই তো ধনী মানুষ কে, যাতে আমার বাইরে আয় অন ধনী হয়ে গেছি, গরিব কই লাভ নাই, অন তো গরিবের খাতাত নাই, ধনী কোটিপতির খাতাত গেছি গা, আয়ও দিই কিন্তু হিসেব করে দিই, আয় ডরাই আর কি, সরকারেরও দিই আমার জাকাতটাও দিই। এবার আমি 5 লক্ষ টাকার উপরে দিছি ট্যাক্স, দেশি ট্যাক্স, নভেম্বর মাস শেষে যে রাত 2 দিন আছে আল্লাহর ওয়াস্তে সরকারের ট্যাক্স দে, সরকার তো জিনিসটা খাইতো নত করে আবার এটা ফেরত দিব। তুই হারবিনি এই দর ফদ্দাসের, তুই তো কত হাজার কোটি টাকা গেছে, কিন্তু তুই 3,000 টাকা সর্বনিম্ন ট্যাক্সটা যদি দে, সেখান থেকে একটা ইট হইলো সেখানে লাগবে, বা সরকারের যে ভালো কল্যাণমূলক কাজগুলো করে এগুলোতে তুমি গর্বিত অংশীদার হইলে, তোমরা ট্যাক্স দিবা আনন্দ চিত্তে দিবা, আমি আনন্দের সহিত ট্যাক্স দিই। আমার ওয়াইফে কয়ে তিটিয়া দিয়ে এলানের আগে জেল খাটবো কি, তুমি কাটো না, আই জেল খাটতে রাজি না, ট্যাক্স দিবি নি আতুটা স্যার অস্তে উড়ার কবলে ইনশাল্লাহ ট্যাক্স দিব। সরকারকে আমরা দিলে সরকার সুন্দরভাবে আমাদের মাঝে ডিস্ট্রিবিউট করি, সম্পদগুলো আমাদের মাঝে বন্টন করবে ইনশাল্লাহ। আর এটা একটা জনহিতকর কাজ, আমার মতো ব্যক্তি তো একটা ব্রিজ করতে পারবো না, এই যে ওই 2,000 কোটি টাকা দিয়ে 4 লেন হইলো আলহামদুলিল্লাহ, আমি আফসারি কে আমার পর্যন্ত হয়াত ফাইলে ফাইতে পারমু একটা 4 লেন করে দিতে সোনাপুর থেকে কুমিল্লা পারবো নি রে, কিন্তু আমি যদি 3,000 টাকা ট্যাক্স দিই এখান থেকে একটা পয়সা হইলো সেখানে লাগবে, আমার তো সে তফিক নাই, আমি একটা রেল ইঞ্জিন গভর্নমেন্টকে 1,000 কোটি টাকা দিয়ে কিনে দিব, কিন্তু লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন রেলে যোগাযোগ করে, কত নেকের কাজ, কিন্তু আমি ট্যাক্স দিলে ট্যাক্সের একটা পয়সা সেখানে লাগবে। তোরা ট্যাক্স দিস, ট্যাক্স দেওয়াটা এটা বিশাল জনহিত কল্যাণের কাজ, সওয়াবের কাজ, আল্লাহ আমার জাতিকে কথাগুলো বোঝার তৌফিক দাও। আর তোরা এই ট্যাক্সের এই জিনিসটা কাট করে ভিডিও দিস, নয় সরকার একটা কই দিই তোকে ভিডিও নিষিদ্ধ হয়ে যাবে, সরকারের এটা জনগণের স্বার্থ। আর প্রবাসী যারা আমার বয়ানটা শুনবেন, দয়া করে আমার খোদবাটা নিজ সন্তানের জন্য নেবেন, 3,500 টাকা খোদবা সেট বিদেশে। আর যোগাযোগ আমার সাথে পাইবেন 01720 53 85 81, আবার বলি 01720 53 85 81, এই নম্বরে হোয়াটসঅ্যাপে সরাসরি আমাকে পাবেন, তবে দরকারে ফোন দিয়ে না, মানে মাসলা মাসাইলা দিয়ে না, এলে আমি মরে যাই গে, 24 ঘন্টা শুধু মোবাইলে ফোন সরি ভাই, এই আল্লাহ হাতের সাইলেন্ট করে রেখছি, জীবনোত্তরে বোবা বানালাছি হাতের আঙ্গ মোবাইল তিনোটা বোবা কিতারে এ কালা হাঁড়ারে বোবা করে গেলেছি, কালা হাঁড়া তোরে সোজা করি ভাই। তো এবার আসে ইয়ামুন তকুল মাল গেল, ইয়ামুন কাইয়ুল মাল, আন্তর্জাতিক মালের দাগ লাগানো দিবস, কি দিবস দাগ বুঝছি, দাগ 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 সোনালিয়া দাগ, আগে যে গরুরে দাগ আইতো মনে আসেনি, কারা কারা দেখছ গরু দাগানি আতুরা, ও মা বে খোদার কাটা আল্লাহ নি বড় সিটিং রে, ক্লাস 5 হইবার সময় আই দেখছি স্কুলে ওই লাকসামের হোসেন দিকে তো এক বুড়িয়া গরু দাগাইতো, গরু দাগাইবার একটা সংকেত আছে, গরুর অসুখ হইলে বুড়িয়া ক্যারামে ক্যারামে যাই কইতো এই শব্দটা করলে জাগো গরু অসুস্থ কইতো, তো বুড়িয়া আছে তখন তার মোবাইল নাই ইন্টারনেট নাই, এ গরুরে আনি হোতায় কাশির নাইগুলো সিলার মাঝে কাশি গরম করি লাল করি তুলার মাঝে কিতা কিতা দিই, তখন তো আর এত কিছু মনে নাই কইতার নয়, এ তুলাটা দিই কাশি লই এ দাঁতের মধ্যে স্যাঁত স্যাঁত করি জিরবের মাঝে এনে এনে দিতে, কত কান্তা গরু কাঁদতো যেটাও যেটা আর মারিয়ে না, এক কত দাগ লাগানি লোকে গরুর তাফিন নেবে আরাম সোজা ঘাস কুড়ে ঠাঁসাই খাইতো বুঝতি, এ তো গরু যদি ইচ্ছা দাগ লাগাইতে ইতাম তো তোরা খানাটা অবশ্যই বন্ধ করতি, ভালো করে আবার জোবরে খাইতি, এইভাবে কম্পিউটার গরম করি হাতের কপালে দাগ লাগা দিব,
ফাঁসে লাগাইবো, ফিডে লাগাইবো, ওই স্যার তিন জায়গা লাগাইবো, আল্লাহ কইতে আছে ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা, সেদিন তার সমুদয় সম্পদ গরম করি জাহান্নামে গরম করি, ফাতু কুয়া বিহা, হেতরে দাগ লাগাইবো, কি লাগাইবো, আর জোরে জিবা হাহুম, তার কপালে লাগাইবো এক দাগ, উজু হাহুম, তার জিবা হাহুম কপাল, উজু হাহুম সেয়ারাতে লাগাইব কপালে সেয়ারাতে, ও জুহুরুহুম, তারপরে তার ফিডে লাগাইব তিন জায়গা, কপালে মুখে তারপরে ফিডে, এটা কি জন্য? তার সিনেমা ফেলে সান্দাল লাগিয়েছে আর চোখ রাঙাই দিচ্ছে, কপাল এবার ভ্রু কুটি করছি, এত বিক্ষে কিনলে করছে, এবার আফসারি বাস করলে কজন হাতে দেব, তার কাছে সিনেমাটি করবেন, কত দিন সান্দা সান্দা দিতে দিতে বেটা ছাইরা না বেচা কিনা নাই, যা বেটা ঠিক কিনা, হাতে এমনি হেরে এ কারণে ফাঁসে দিব, স্প্রিং এর সেয়ার অফিসার গেছেন তো হাতের কাছে বিক্কেল লাই সেয়ার এমনি ঘুরাল ঘুরেছিনি ফিট দিছিনি সাইডে ভাতির কাছে এই ফিডের মধ্যে দাগ, এনে সাত করি টলার এটা গরম করি ফিডের মধ্যে সাত করি, ফেরেশতারা আসল মাঠে এভাবে তার লগে আস্তে আস্তে ঘুরব, ঘুরিয়ে নে হিসে তো কম্পিউটার এটা বার করি সাত করি কল ধর, মাগো 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 মা মরি গেছি গো, ফেরেশতারা আব্দ ধরে হোতায় এবার ফিডের মধ্যে লাগাইব, এ কোরআন জীবন্ত কথা বলে, কি কথা বলে, তোর ছবি করে দেখাই দিছি আমি, তুই হারে কমেডি করলে এই তোর লোমো ফাত্তা দিবে টাইম নেই বেটা ঠিক কি না, তোরা স্টুডেন্ট আমি টিচার, টিচারের সুন্দর করে তোরে গ্যালাস ভরি খাবার দিবে ঠিক কি না, আর তো কিছু লই হারে না কমেডি কমেডি করে ঠিক কি না বেটা, আর কত সমালোচনা করবি বেটা, তো দেখ আয়াতের ডংটা কত সুন্দর, ইয়ামুন কাইয়ুল মাল সুরা তওবার 35 নম্বর আয়াত, সুরা তওবা 35 আয়াত নম্বর কথা কো আয়াত নম্বর 35, আর জোরে 35 একদম 35 একদম, কোন মূলামূলি নাই একদম 35 নম্বর আয়াত খুলি চাইবেন দেখবেন অর্থটা ইংলিশে চলিয়েব গুগল থেকে বাংলাতে চলিয়েব যত ভাষায় পৃথিবীতে আছে যে কোনো ভাষা সিলেক্ট দিবেন ফাত করি দেখবেন, এবার আফসারি সাহেবের তর্জমাটা ঠিক আছে নি স্টাইল করি দেখাই দিছি দে এটা ঠিক আছে নি, কারো করে হিমাচল তারপরে একুশে এক্সপ্রেস লাল সবুজ গাড়ি এটা হাসর মাঠে হাজির করি এটা গরম করি এলেব হিট দি লাল করিয়ে চেপ করি ইন্দি লাগাই দিব, মাগো 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 এ মাগো কইবার দেরি ফেরস্তারা গেন্ডিটা নিরে ঠ্যাঙ্গের মধ্যে হাঁড়া দি ফিডের মধ্যে দাগ দিব, দাগ ছেদ দাগ ছেদ মা মা মাগো ছেদ, এইভাবে দাগ লাগাইব আন্তর্জাতিক মালের দাগ লাগানো দিব সামনে আইয়ের, তাহলে কি করবি জকাত দিবি নি, জকাত দিবি নি, জকাত না দিলে উপায় নাই, আল্লাহ আমার জাতিকে জকাত দেওয়া তৌফিক দাও, আর যাদের তৌফিক নেই তারা খাইবি কোনো শরম নাই, শরম আছে নি জাকাত খাইতে কোনো শরম নাই, আষ্টেরা বিকেশ অ্যাকাউন্টে টাকা দিয়ে নেবেন, আল্লাহ বলে দিছে ইন্নামাস সাদাকাতু লিল ফুকারায় ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ইবনি সাবিল, আট দল কয় দল, এই আটটা বিকেশ এজেন্টে আটটা অ্যাকাউন্টে আপনার সম্পদ দিবেন, আপনি আট অ্যাকাউন্টে ফরজ জাকাত না দিয়ে 80,000 90,000 টাকার গরু কিনি দমকাইতে দমকাইতে টলারে করি মালিকে প্রেমের ফেরি গো গাতে যেন হাতে টলার ঘুষ হচ্ছে, ও মা গো টিকট গবিনায় প্রেমের হাটে প্রেমের হাটে ঠিক কি না, তা আপনি হিয়ানে যে দেন আগে আমরা ফরজ জাকাতটা দেন, আর আপনার দরবারে যদি মাদ্রাসা চালায় মসজিদের জন্য নেয় দিবেন, তবে আগে ফরজ জাকাতটা দিয়ে দিবেন, পরে আমরা মোতালাফেলা সাদাকাগুলো দিবেন, দেওয়ার জন্য নিষেধ করতেছি না, দিবেন সহি কায়দা আর গায়রুল্লাহর নামে মানত করিয়েন না, আপনি যে সম্মানিত পীর সাহেবের মুরিদ হয়েছেন ওই পীর সাহেবের যে মাদ্রাসা আছে লিল্লা বোর্ডিং আছে বা পীর সাহেবের তার দিনই কার্যক্রম খানকা পরিচালনার জন্য ব্যয় নির্বাহের জন্য আপনি বলবেন যে আমি আপনাকে এটা দিলাম হুজুর আপনি কাজ করেন, কিন্তু গায়রুল্লাহর নামে এভাবে নিয়ত করি নামে ওনার দরবারে দিয়ে দিলাম, আল্লাহর ওয়াস্তে এমনি দিবেন নিয়ত পরিশুদ্ধ করে দিবেন, দেওয়াটা ঠিক আছে তবে নিয়তটা আপনি ঠিক করতে হবে, নিয়ত যাতে বেশ কম না হয় মনে থাকবো, এ যারা সম্পদে জাকাত দিত না তাগরে মালের দাগে লাগাইব ঠিক কিনা,
لا إله إلا الله جوري لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم يوم سكرى আন্তর্জাতিক মাতলামির দিবস আন্তর্জাতিক মাতলামির দিবস সুকারা মাতলামি মানে মদ খাই পাগলামি করে যে দেখছিলেন নি মাতাল খেতে কিন্তু হুরা হাগল ন লাইয়ে দিচ্ছে মাল খাইছে দে মাল খাইয়েতে মাতাল হয়ে গেছে দেখছিলেন নি এরকম কোন মদদি কারা দেখছে না তুডান আমিও জীবনে একবার দেখছি হেতে ফিলারের ঘোড়া ফেসাব করে দিতে লাগে এই ফিলার এই বেটা তুই কি নেতা আমি দেশের নেতা ফিলারের কইতে আছে নেতা কয়খান থেকে সর হেতে নিজে ডোলে ক সর কিন্তু কে করে দি মুত্তা দিমু নয় সেন খুলি মুতি দিতে আছে ফিলারের হিয়া না তো জানা নিজের গাত নিজে মুতি দেয় তে হাসর মাঠে এ কিছু মানুষ দেখবেন নিজের গাত নিজে মুতি দেয় ফাগলামি এভাবে ফাগলামি সাগলামি মাতলামি করতে আছে নবীজির আল্লাহ কইতে আছে নবী ও সেই দিন আন্তর্জাতিক মাতলামি দিবস ওয়া মাতারাওনা আমরা সেদিন দেখবেন তা করে তাজাহালু কুল্লু মুরদাতিন আম্মার দাত ও তাদাউ কুল্লু জাতি হামলিন তারপরে হামলা হা প্রত্যেক গর্ভবতী গর্ভ খালাস করিয়ে লেব এত প্রচন্ড ভয়াবহ দিন ও তারা নাসা সুকার সেদিন মানুষের দেখবেন শুধু মাতলামি করতে আছে আফসারি মাতলামি করেন রোদের হিটে মাথা ঠিক নাই উলঙ্গ খানা নাই দানা নাই 50,000 বছরের নির্যাতন করতে আছে তারপর আমা হুম্বি সুকার আসলে গুণ মাত মাতাল নয় ওয়ালাকিন আজাব আল্লাহ শাহি সাদিদ কিন্তু আল্লাহ জাল্লা শানুর আজাব অত্যন্ত ভয়াবহ আল্লাহ তুমি সেদিন আমাদেরকে মাতলামি দিও না আমাদের ইমান আমল ঠিক রাখিয়া আমাদেরকে রাহাত দিও হাউজে কাউসার খাওয়াইও আল্লাহ আমরা যাতে সুস্থ সবল মানুষ হিসাবে তোমার দরবারে হাজির হইতে পারি আয় হায় রে কত মানুষ মাতলামি করবো রে আহারে মাবুদ রফিকুল্লাহ জানিস তখন কি অবস্থা হবে রে আল্লাহ তারপরে আরও একটা দিবস আন্তর্জাতিক তারপরে নতজানু হয়ে বসা দিবস কুত্তে লাইনি বইব ফাউদনোটা গাড়ি এমনে ফাউদনোটারে এমনে রাখি হাত দনোটারে এমনে রাখবো জনে মাথা উঠেবো ফেরস্তার এমনি কানে গালে কিছু মাথা উঠে লিখে ওই ডাকাইতের বললাম মাথা উঠে লিখে দুনো সাইডে তো একসাথে সোমার মারিব একটা সুরার নামে আছে জাসিয়া আন্তর্জাতিক এভাবে নতজানু দিবস আন্তর্জাতিক নতজানু দিবস সুরার নামে জাসিয়া দেখবেন অনুবাদটা আপনি দেখবেন প্রত্যেক লোক প্রত্যেক উম্মত দলে দলে তারা নতজানু হয়ে বসবে আল্লাহর ট্রাইব্যুনালে কুল্লু উম্মতিন তুদুআ ইলা কিতাবিহা এইভাবে রফিকুল্লাহ এভাবে বসবে ডাক দিবে রফিকুল্লাহ জি লাব্বাইক ফেরেশতারা এই মাথা উঠে সৎকা তুই মাথা উঠে লিখে নিচের দিকে রে নিকোসি নিচের দিকে রে নিকোসি আয় হায় তারপর তো দাইলা কিতাবিয়া আলী আমার তুজ যাও না মা কু তুম তার মালন আজকে সেদিন যেদিন তোমাদের পরিপূর্ণ পুরস্কার দেওয়া হচ্ছে এইভাবে হাসর মাঠে সব মানুষ এভাবে এ নতজানু হয়ে থাকবে তা আফসারি যদি হাঁটু গেড়ে নতজানু হয়ে বসে কত বড় বেজ্জিতি এখন তো সেয়ারে স্টাইল করে গলা টান টান টাইটার একটু ফিটিংটা করে না Hey, match is coming to goal. Swartz is third. Wow. Allah ko, e dur tur mata thik thakte no. Tur gediyan, gedi phadala mu tui hedin jodi mata udas. Aar nekkarra thik e thik thakbo. ঠিক কি না এখন ফোন করেন আল্লাহরে আল্লাহ তুমি আমারে নতজানু করে রাখিও না আমারে যেভাবে এত সুন্দরভাবে সৃষ্টি করছো আমি তোমার সামনে তোমার এজলাসে আদালতে যাতে এভাবে স্বাভাবিক থাকি আমিন কত প্রেসিডেন্ট আমার ভাই সাহেব জো বাইডেন বিল ক্লিনটন আরো কি কি আসিল তে সব এভাবে উঠতে থাকবো উঠতে বোঝেন না উঠতে আনবে এমনে থাকবো দেখবেন তো কিরে মানুষগুলো এই অবস্থা কা হাসরবাসীরা নতজানু হয়ে থাকবে সুরা জাসিয়া সুরার নাম জাসিয়া সুরার নাম জাসিয়া সুরার নাম জাসিয়া এরপরে দেখে ফেদিয়াতুন ইয়াউমুন ফেদিয়াতুন আন্তর্জাতিক মুক্তিপণ দিবস
মানুষেরা নিজে ছেলেবেলের পর্যন্ত দিয়া দিতে চাইবো আল্লাহ আর তিন গা হলো আমার ইয়া আছে দিয়া দিলাম তবু আপনি আমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচানো আল্লাহ পালি ওমালাই ওখাজু মিনকুম ফেদিয়াতুন সেদিন সেদিন আন্তর্জাতিক মুক্তিফন দিবসে তোমাদের থেকে ফেদিয়া গ্রহণ করা হবে না ওয়ালা মিনাল্লাযিনা কাফারু আর কাফেরদের থেকেও গ্রহণ করা হবে না মাওয়াকুম من الذين فديتون ولا من الذين كفروا ما أواكم النار كافر دير أسوستال ٹھیکانا হচ্ছে জাহান্নাম هي مولاكم وبئس المصير আর সেটা অত্যন্ত নিকৃষ্ট জায়গা দুনিয়াতে না খাই মরে যেতে লাগলো তো হুদদার দিতেন না দিবেন নি বিয়া লাখ মাইয়া যদি কেউ কয় দেয় আচ্ছা দো গর্গে সাহেব বিয়া দিম তো মাইয়া করে দেন তারপরে গরিব মা বাপ রাজি না মা বাপ আজিরে দুগুরকে চাই বিয়ে দিও আর সেখানে আপনার ছেলে পেলের পর্যন্ত দিয়ে দিতে চাইবেন আল্লাহ দরকার আর হুদগুন লই যান কই না তবু আর জীবনটা বাঁচাইতে দেন কত স্বার্থপর হবে কত ভয়াবহ সে দিনের তাহলে এখনো সুযোগ আছে আল্লাহকে নেক আমল দেন আল্লাহ বেশি বেশি নেক আমল করার তৌফিক দাও মাবুদ রে ও মাবুদ তুমি আমার পরমুখে কি বানাইও না মায়া করে দয়া করে তুমি আমাকে ক্ষমা করে দিই আমাকে জান্নাতের মেহমান বানাও লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে ইয়াউমুন ইমতিয়াজ আন্তর্জাতিক নির্বাচন দিবস ইয়াউমুন ইমতিয়াজ ফাইনাল নির্বাচন হবে ধরেন ইউনিয়ন অফিসে ইউনিয়ন বোর্ডে যে নির্বাচন হয়েছে নয় কেন্দ্র এরপরে নির্বাচন সদর দপ্তর থেকে রেজাল্ট কে পাস কে পাস আল্লাহ জাল্লা শাহানু সেদিন নির্বাচন করবেন হায় হায় নির্বাচনের প্রার্থী আপনারা ভোটারও আপনারা আল্লাহ জাল্লা শাহানু রফিকুল্লাহ তার শ্রোতাবিন্দু সব মানুষ হাসর মাঠে কাফের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব মানুষের একসাথ করে বলবেন আল্লাহ আজকে নির্বাচন আমি নিতেছি ওয়ামতা জুলিয়াউমা আইয়ুহাল মুজরিমুন ও ফাফিরা আজকে নেককারদের থেকে তোমরা আলাদা হয়ে যাও এই কথাটা পড়লে আমার চোখে পানি চলে আসে মাবুদরে রফিকুল্লাহ যদি ফাফিদের দলে যায় রফিকুল্লাহ তার উপায় নাই এই আয়াতটা সুরা ইয়াসিনের আয়াত নম্বর আয়াত নম্বর ৫৯ আয়াত নম্বর এ সুরা ইয়াসিনে যে তেলাওয়াত করছেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়াত পড়ে পড়ে রাতকে রাত কান্তের সাহাবা কেরাম কান্তের অর্থাৎ এই আয়াতে এমন একটা মেসেজ আল্লাহ সরাসরি বলবেন নেককার আর বদকার পৃথক হয়ে যাও ফাফির আজকে আলাদা হয়ে যাও যখন মধ্যগানে সাইড ওয়াল দেওয়া হবে নেককারদেরকে মহান আল্লাহ জান্নাতে পৌঁছাইবেন আর বদকারেরা এ দলের মানুষগুলা জাহান্নামের দিকে চলে যাবে তুই যে আর্জেন্টিনা ব্রাজিল করস তো যদি ফাফি দলে যাস তাহলে তুই বরবাদ তুই দল করবি নেককারের দল কি দল নেককাররা যে পতাকা লই আড়ে তুই হে পতাকা লইবি নেককারের গো পতাকা ফাইজামা পাঞ্জাবি সুন্নতি ড্রেস পাগড়ি এইভাবে তুই এ জার্সি গাদ দিবি তুই এ জার্সি বাদ দিয়া তুই তারপরে মেসি তারপরে নেইমারের কোত্তা গাদ দেস আল্লাহ যখন এই এই ডিক্লারটা দিবেন ও নেককার আর বদকার আলাদা হয়ে যাও তাহলে আমাদের উপায় নাই তারপরে ইয়ামুন খাতমুন আন্তর্জাতিক সিলমারা দিবস আলিয়মন আখতিম আলা ফাহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন সেদিন তাদের মুখে সিল মারবে সিল মারো মুখে সিল মারবে মুখে সিল মেললে তাদের হাত কথা বলবে আল্লাহ এই হাত দিয়ে আমি তরমুজ চুরি করছিলাম এই হাত দিই মায়া করে টাচ করছি এই হাত দিই সিনেমা হলের টিকিট কিনছি এই হাত দিই অমুক বিল থেকে মরিচ চুরি করছি এই হাত দিয়ে আমি ঘুষ খাইছি সব হাতে কইয়ে লেবে মুখের সিল মারি দিব সিল মারো ভাই সিল মারো মুখের উপর সিল মারো এটাও সুরে ইয়াসিনের আয়াত আয়াত নম্বর ৬৫ আয়াত নম্বর ৬৫ নম্বর আয়াতে আন্তর্জাতিক সিল মারা দিবস আছে তো এখন থেকে সোজা যেতে হইব মাবুদরে এ হাত দিয়ে অন্যায় করবো না তারপরে হাত তো আমার কথা বলবে এখন তো হাতেও কথা বলে এটা অসম্ভবের কিছু না মোবাইল দিয়ে টিপ
আদ্দি টিপ দিলে তো এত কথা শুরু করে ঠিক কি না তখন আতে সরাসরি টাচ মোবাইলে যাব এই আদ্দি তো তারপর স্বাস্থ্যমনের হুন্ডার টানে উড়ে সদ্দে আতে কইয়ে লইব তারপর ইয়ামাত আশাদু জুলুদহু তারতে সামরা সাক্ষী দিব আল্লাহ সোনাপুর গেছিলাম দে আসাসি আম্মারে লই তারপর এককার এক সিটে বইছিদে সিনার লগে সিনা লাগছে আমার জ্যাট্টো বইন বইছিল তারপরে সাক্কা ডাইনের গা খাতে গেছে আর আইয়ান্নে কাটতি হেতির দিকে উড়ি গেছি বামের গা কাটতিছি আর হিতি আর গার মাঝে হইছে সামরা কইব আল্লাহ মজা হয়েছি মজা এখন তোর দড়িয়ে তোর দাগ দাগ সোনালিয়া দাগ লাগাইব আন্তর্জাতিক সিলমারা দিবস আইতে আছে সামনে তুই কি আন্তর্জাতিক কত দিবস দেখছ এ সামনে আইয়ের সিল মারো ভাই সিল মারো মুখের উপর সিল মারো কথা কস না কথা বুঝা যায়নি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আবার ওই মুখে দি বকুল ফুলের গান কইছ দে আতে মোবাইল দি টিভি এই বকুল ফুলের গেঁদা ফুলের গান এটা বার করবো তোরা সাইজ করে এগুলো হলো যৌন উত্তেজনামূলক গান নাউজুবিল্লাহ কয় না তোর গান তো বকুল ফুলের দরকার ছিল না গানটা গাওয়ানোর দরকার ছিল যুবক কুল দে মসজিদে আনবার গান যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি হেতে কয় বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি সোনা দিয়ে হাত বাঁধে না রে ভাই সোনা বহুত দামি জিনিস মোবাইল দিয়ে হাত বাঁধিয়ে লেছি প্রত্যেকের হাতে মোবাইল এটা কস্টিভ লাগাই না যায় শুধু ঘুমে তো উড়ি হাতে খালি এটা ঠেলে খালি ঠেলে এরকম খেলা ফাটি বর্তমানে আমার মা ফিলে নাই রে অস্তে ক নাই রে তোর গান হইবে এভাবে এভাবে না যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি দেখি পারেন কিনা আমার সাথে যুবক কুল মোবাইল দিয়া যুবক কুলের লাজ নাই মসজিদে না ছোটে লো মসজিদে না ছোটে যুবক কুলের মসজিদে না ছোটে আল্লাহর শোনে যার ভালোবাসা রবের শোনে যার ভালোবাসা সেই তো সেজদায় লোটে এলো যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি যুবক কুল হাত কেন বান্ধাইলি মুয়াজ্জিনে মসজিদে পানে আজানে সুর তুলে এলো আজানে সুর তুলে মুয়াজ্জিনে মসজিদে পানে আজানে সুর তুলে এলো আজানে সুর তুলে ঘুম ধরিয়া যুবক দলে দুঃখে পরাণ ফাটেলো যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি কষ্ট লাগে ফজরে রই তিলাওয়াতে নাচনে নাচনে লাগেলো নাচনে নাচনে লাগে ফজরে রই নাচনে নাচনে লাগেলো নাচনে নাচনে লাগে আগের মতো নারী কুলের আগের মতো নারী কুলের তিলাওয়াত নাই ঘরে এলো যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি আহার যুবক রে যুবকেরা মসজিদের দিকে আসবো যুবকেরা অশ্লীল গান লইয়ে পাগল ফারা এই যে আমার চেয়ারম্যান সাহেব বলছে একটু নামাজের কথা বলার জন্য আর আম্মাজিরা যাতে ফর্দাফসিদা মোতাবেক চলে দুইটা অপশনে কথা বলার জন্য বলছে আম্মাজিরা ফর্দা করবেন ফর্দা তো ফরজ এখন ফর্দাটাই বিপদগ্রস্ত অবস্থা আছে বিপদ সীমা ছুঁই ছুঁই আর অশ্লীল গানে ফর্দাও শেষ আর নামাজ অবস্থায় আপনি যে আল্লাহকে সেজদা দেন সুবহান রাব্বিল আলা বলেন এই সেজদা অবস্থা আল্লাহর খুব কাছে এমন কোনো ইবাদত নাই যে ইবাদত আল্লাহর কাছাকাছি চলে আসে দুই সেজদার মাঝে যে দোয়া করা হয় তারপরে চারটা ওয়ার্ড একটা সেন্টেন্স আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারজুকনি ওয়াহদিনি এই চারটা শব্দ আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন অনেক অন্যায় করেছি আল্লাহ হারাম হালাল না বুঝে গ্রহণ করেছি হারাম আল্লাহ ওয়া আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি আপনি আমাকে ক্ষমা করে দয়া করেন ওয়ারজুকনি নামাজ পড়ে আমি কী খাবো আমার রিজিক বাড়াইয়া দেন আমার গরুর ওলানে দুধ বাড়াইয়া দেন গাছটা দ্রুত মোটা করে দেন ফুল ফসলে বরকত দেন
সাত নম্বর দোয়া করি ওয়াহদিনি, আপনি মায়া করে দয়া করে আমাকে মদিনার রাস্তাটা জান্নাতের রাস্তা বাতলাইয়া দেন। আল্লাহ জাল্লা শানু কয় বান্দা তোর জন্য তা বাজেট হইয়া গেল, দুই সেজদার মাঝে যে দোয়া করা হয় দোয়াটা কবুল হয়ে যা। তারপরে সেজদা অবস্থায় একটা তসবি ভরেন তিনটা ওয়ার্ড, সুবহানা রব্বিয়াল আলা, সুবহান রব আলা, আল্লাহর তিনটা নাম। আল্লাহ করে সেজদা অবস্থা মসজিদি কবন্দা রে আমার সুবহান কৈসত কন দুঃখের বান্দা, হ্যাঁ আল্লাহ আপনি ফুত পবিত্র মহিয়ান গরিয়ান লা শরীক আল্লাহ, আপনার কোনো শরিক নেই, শরিক হতে পারে না, কোনো মূর্তি আপনার এগেনস্টে দাঁড়াতে পারে না, আল্লাহ আপনি একক। এরপর আল্লাহ কয় রব কৈসত কিল্লেরে বান্দা, তুই কেমনে জানো স্বামী তোর রব? আল্লাহ সামান্য কদুর বীর্য আব্বার লিঙ্গ দিয়ে আম্মার জরায়ুতে নিয়ে আপনি আমাকে স্থাপন করছেন, দশ মাস দশ দিন খাওয়াই আপনি আমার এই সুন্দর শিশু করছেন, আমার রাম গতিতে ষাট পঁয়ষট্টি বছর আপনি আমারে খাওয়াইছেন, প্রতিফলন আপনি এত করছেন, কত রকম না খানা খাইলাম, আল্লাহ আপনারে মহব্বত করে ফেলছেন, কবরে আপনারে মহব্বত করে ষাট পঁয়ষট্টি বছর চল্লিশ হাজার বছর আপনারে ফাইলবেন, আসরে মাঠে পঞ্চাশ হাজার বছর আপনারে খাওয়াইবেন ফরাইবেন, আল্লাহ ও ফুলসুরাতের ফুল ফারুতে তিরিশ হাজার বছর হিয়ানো আপনারে খাওয়াইবেন, জান্নাতে আপনারে খাওয়াইবেন, আপনি তো আর মহব্বতের রব আল্লাহ। আল্লাহ কাছে বুঝলাম তুই সে আনা হয়ে গেছ, তখন আয়লা কৈছ কিল্লাই, আয় বড় কত বড় তুই কেনে জানো, আল্লাহ জানি ও জানি আল্লাহ আপনি কত বড়, আল্লাহ আপনি এখন কোথায় আছেন, আপনি বর্তমানে আপনি আছেন এই বাংলাদেশে, বাংলাদেশ কোথায় আছে, বাংলাদেশ আছে এশিয়া মহাদেশে, এশিয়াটা আবার কোথায়, হেতে আছে সাত হাজার নয়শো ছাব্বিশ মাইল ব্যাসের পৃথিবীতে, পৃথিবী কোথায় আছে, তিনশো কোটি মাইল বিস্তৃত মিল্কি ওয়েতে, মিল্কি ওয়ে কোথায় আছে, হাজার হাজার মিল্কি ওয়ে নিয়ে গঠিত, হায় হায় গ্যালাক্সিতে আছে, গ্যালাক্সি কোথায় আছে, পাঁচ দশমিক সাত বা পাঁচশো সত্তরের সাথে পনেরোটা শূন্য যোগ করলে যত মাইল হয় তত মাইল বিস্তৃত, তারপরে ক্লাস্টারে আছে, তারপরে ক্লাস্টার কোথায় আছে, হাজার হাজার সুপার হাজার হাজার ক্লাস্টার নিয়ে গঠিত জগৎ নিয়ে গঠিত সুপার ক্লাস্টারে, সুপার ক্লাস্টার কোথায় আছে, আরও দূরে আরও বহু হাজার হাজার সুপার ক্লাস্টার নিয়ে গঠিত ত্রিফল সুপার ক্লাস্টারে, এই কি মহাশূন্য শেষ, বিজ্ঞানীরা কয় না শেষ ন, পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট আমরা আবিষ্কার করছি, তারপরে নিরানব্বই দশমিক নিরানব্বই পয়েন্ট অনন্ত মহাশূন্য খালি, আঙ্গো মেশিনে কাজ করে না, সূর্য একটা গ্রহ হচ্ছে, সূর্যের একটা গ্রহ এই পৃথিবী, পৃথিবী থেকে সূর্য সিটিং তেরো লক্ষ গুণ বড়, এইভাবে অ্যাডোরাডা আছে একটা সূর্যের ফোলা আছে, হেতে নয় দুই কোটি সূর্য চেয়ে হেতে বড়, আয় আয়। আর তারপরে এই নিরানব্বই পার্সেন্ট জগৎ মহাশূন্য ফেরিয়ে প্রথম আসমান, এটা আরও বড় আরও দূরে, তার চেয়ে বড় দ্বিতীয় আসমান, সেটা আরও বড় আরও দূরে, পাঁচশো বছরের আখেরাতের রাস্তা, এইভাবে সাত আসমান আরও বড়, তার চেয়ে বড় সত্তর হাজার নূরের পর্দার দেশ, এক দেশ থেকে আরেক দেশ আরও বড়, আরও গ্রহ নক্ষত্রে ভরপুর, তার চেয়ে বড় পাঁচটা মালায় আল্লাহর পঞ্চম মঞ্জিল, আল্লাহ তার চেয়ে বড় আপনার আরশো আজিম আল্লাহ, তার চেয়ে বড় আপনার কুরসি যেখানে আপনি বসেন, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ। আল্লাহ আল্লাহ শুনু ডাক দিয়া গো বান্দারে, সেজদা অবস্থায় এভাবে আল্লাহ করে মহব্বত করি কয়, এই মাথা দিয়ে আমি আল্লাহর সবরেন্টি তুই ঘোষণা দিয়েছস, এই মাথাটা আমি আল্লাহ জাহান্নামে রাজাবে নেব না, নামাজ পড়লাহ না রে, এ নামাজ জয়া জব চিজ, নামাজ জয়া জব চিজ, নামাজ অমূল্য দন শিখ, শিখরে ভাই নামাজের সাধন শিখ, শিখরে ভাই নামাজের সাধন, আল্লাহর অলিরা বলে নামাজেতে দিদার মিলে হে ও, আল্লাহর অলিরা বলে নামাজেতে দিদার মিলে হে ও, আলিফি মিমে যুগ না হইলে, আলিফি মিমে যুগ না হইলে না হবে তার দর্শন শিখ, শিখরে ভাই নামাজের সাধন শিখ, শিখরে ভাই নামাজের সাধন। নামাজ পড়বেন তো, উম্মতের এখন বড় সমস্যা হচ্ছে নামাজ, নামাজ চা দোকানে বক 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 বক, এটা গিবত ট্রেনিং সেন্টার বানালেছে চা দোকানটারে, শুধু এখান থেকে গিবত আবিষ্কার হয়,
এই এই মুখে এত বকবক করছ দে মুখে সিল মারবো আল্লাহ সিল এই ইয়াউমা আলিয়ামা নাখতিমু আলা আফওয়াহিহিম রবিগুলোর মুখ বন্ধ সব হাতে কইয়ে লেব ঠেঙ্গে কইয়ে লেব আল্লাহ এই হুন্ডা 9টা 30 মিনিটে হুন্ডা এডারে সাপ দি স্টার্ট ধরায় হেতে সোনাপুর গেছে গো নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি গেছে গো হিসিদি স্বাস্থ্য বনে বইছে আতিটা সাক্ষী দিব আল্লাহ এ হেতিয়ে হেতের এনে গলা চাবি দিচ্ছে বস হাঁজই গেছে আর আতি এন হেড তো আরো নিচে নামি গেছে হুন্ডাত না জানে বইছে এনে বইছে এরকম হেতে বর্তমানে আমার মাহফিলে নাই রে তুই হুন্ডাত লবি বুড়িয়া করে না তুই বুড়ি এত জয়েন না মানুষদের লস তোর নফস ঠিক থাকবনি তোর ইমানও আকিদা ঠিক থাকবনি তুই তো অ্যাডনর্মাল হয়ে যাবি কই ওরে কথা কয় না পজিটিভ নেগেটিভ এটার জন্য তো ফর্দা ভাই যে ফর্দার কথা কইছে পজিটিভ নেগেটিভ এখানে দুইটা তার আছে তারপরে তার ভিতরে কবাদ দিয়ে দিছে মা গো দোনোটা অত্তরে গেলে ইয়ানে মাইকের আওয়াজ যায় তো ইয়ানে আগুন লাগে যাইব তো তুই পজিটিভ নেগেটিভ অত্তর ওই তারপরে স্বাস্থ্য বেনে এমনি হয়েছে কাঁদের বাইদের ভাইয়া চালাও না একটু অনেক তুমি না সুন্দর ড্রাইভ করতে জানো রে সুন্দরের প্লুরাল নাম্বার সুন্দর এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে নাই রে এই গুণে রে সাড়া বাইঙ্গো বাইঙ্গো রে কহল আমাদের ইভেন্ট ঠিক আছে আমরা এভাবে চললে গেছি ইভেন্ট ঠিক আছে কি ইমান কোন দি ঠিক আছে ব্যাটা আইও তো ইমান রাখতে ইত্যার না তোর কথা কই লাভ কিতা আর কাঁচা কাঁচা আর ঘেড়ি মেধে যদি কেউ আদ দেয় কোনো নারী আই মান রাখতে আর এমনি সামাহিডি লাভ নাই আই হাত্তার না আবু হানিফা রহমুল্লাহ তালা বলছেন নিকন ধ্বনি তুলে মসজিদের পাশ দিয়ে যখন মহিলারা যায় আমি আবু হানিফার নফস অত ঠিক থাকে না এত বড় বুজুর্গ আল্লাহর নেককার বন্দা যে ইমামের মতো এই জ্ঞানী মানুষ আর নাই আল্লাহ তারা এমন দেওয়া দিছে সেই ইমামে বলে যে আর মন ঠিক নেই আর আঙুল যুবকেরা নামাজ নাই কলমা নাই কোনো আমাদের না হুজুর স্বাস্থ্যবন্ধ কি নিচ্ছি তো ও কলেজে যাবে আমি ওকে একটু লিপ দিয়ে দিচ্ছি আর কি মরবি হতে কাটে লাগা দিবি আধুনিক এক্সপ্রেসের লগে বিয়ে করেন না যুবকাই না রে হুন্ডা মাইয়া হার করেন না যুবকাই বিয়ে কর ঠাঁসাই করতে করতে সাইরান কর তাহিদ ভাই তাহিদ ভাই আর আফসারি ভাই যদি বিয়ে সাইরান না করে এগুনের সেজবো আল্লাহ যখন জান্নাতের দিকে যাইব তিন দুগুনে সোগা মহিলা আফসারি ভাইয়ের বিরুদ্ধে আর তাহিদ ভাইয়ের বিরুদ্ধে কেবল আল্লাহ তাকে টিকিট আটকান কেবল কেন রে কেবল আল্লাহ আমরা তিনজন করি ছজন মহিলা তাহিদ ভাইয়ের দরবার কারবার করি তিনটা চারটা বাজে যায় ও একটা কাজ হয়েছে তিনটা চারটা বাজে যায় কিন্তু ভাইয়ে একটা বিয়ে করছে ওনার প্রিমিয়াম গাড়িতে সিট আছিল চারটা তাহলে আমরা সাতজন নারীকে উনি রাখতে পারতো উনি একজনের সিটে উঠেছে আঙ্গে তিনজনের যদি বিয়ে করতাম আমরা উমরাতে যেতাম ভাইয়ার সেবা করতাম বাইরে কত প্রেম দিতাম ভাইও আঙ্গরে প্রেম দিত কিন্তু আঙ্গরে তারা বিয়ে না করার কারণে আফসারি ভাইয়ার তাহিদ ভাই আমরা সিট আঙ্গেছি গা গার্মেন্টসে হিয়া নাঙ্গরের জুসের লোকে কিতা খাওয়া দিছি বস আমরা খারাপ পথে গেছি গে আর রঙিন জগৎ থেকে ফিরিয়ে আসতে পারিন জিজ্ঞান ভাই আঙ্গরে বিয়ে করলো না গা তাহিদ ভাই কইব আল্লাহ বড় বড় ডরে করিন আফসারি তুই করলি না গা তুই তো মাল বহুত কামাইছ এক রাতে বহুত আল্লাহ বড় বড় ডরে করিন তা আল্লাহ কইব এখন বড় বসা সাকাইব না তোরা খাইবি এই যে মার শুরু করে দিব জিনা করছে জাঙ্গিরে সাসা খাইব আলমগিরে তাহলে বিয়া ক এ খান আর আজরে মার খান আই কো মার খান হাতে কো সার খান আতুড়া আতুড়া পাল্লা যাদের তৌফিক আছে এরকম আফসারি এবং তাহিদ এদেরকে বহু বিবাহ করার তৌফিক দাও কি জোরে আগলা আমি দেখছেন কিন্তু ঠিকই গরিব গুণেরা বিয়ে সাইরান করি এলা রিক্সাওয়ালা ঠেলাওয়ালা মালি মজুর মেতর হেতে কিন্তু ঠিকই সাইরান করি এলা সাইরান করা তাল্লা যায় ছিল না যায় আঙ্গলাই আসিল কারণ আগো মাল দৌলত বেশি আছে শরীরের ক্ষমতা যায় থাক আমরা সাতজনের তারপরে সেবা শুশ্রূষা করার মতো তৌফিক আছে ঠিক নি রে তাহলে ইনশাল্লাহ আতুরে দে আচ্ছা সেয়ানা আছে ও হ্যাঁ তুই হাসকান হাস আঙ্গুলকে গোপন রাখছি না এই এনে সিস্টেমে হ্যাঁ আল্লাহ তুমি কবুল করো আসো স্যার আমার ওয়াজ বাস্তবায়িত হয়ে যাবে হয়তো আমি কবর থেকে দেখব বহু বিবাহের বিকল্প নাই এখন মানুষের মেজাজ খারাপ কথা কথা তালাক দিয়ে এলা তালাককে মহিলাটি যাতে স্বামী পায় এই জন্য কোনোরকম মরণ পর্যন্ত বিয়ে করতে থাক তবুও জিনা করিচ্ছা বাইরে জিনার মতো মারাত্মক অন্যায় আর নাই রে ভাই কোনো অবস্থা জিনা করবি না
روسيا سے مونا سے شمپت اسے انشاءاللہ بیا کری اللہ اللہ رو پتا اکل راشتہ آشا کری آئینٹا شنگشدن کری بو انو موتی رائن انو موتی نوا کفوری آمنا ویب تک کشور انو موتی نیمی نیتا اسلام زائز دائیں ٹھیک ہے نا ایڈا راشتہ آشا کری آئینٹا شنگشدن ہو بے بڑو بو تک کنو انو موتی در کرنا ہے جو دی تار لگ لے اور فار لے ہے تو زدی فار ہے اور ٹھیک شاریرک دوہیک بیک رکھو میں تے فیٹ تاہوید بے لینی یما بوڑی تاہیلے سائری خان کوئے خان سائری خان آرہ جو رہے سائری خان آنگو میں لائے لے تھوڑا سو رہے کو تمگو آنگو رہے مرگا بھائی تو آنڈو تھوڑا تمگو رہے جانے کوئے اللہ تاگو رہے سائران بھی یہ کرو اے بات دیکھ سننے آمین کوئے نا آر آنگو دوی بے لے تھوڑا زیبا بے کوئی لیا سبحان اللہ و بحمدہ سبحان اللہ العظیم ایک منٹ شمعے ہمیں تو در کسے سائے ہمیں بھولے کسی تارا محفل اللہ کسی واس ہمیں انشاءاللہ کر بو واس گیپ دیتے سینا محفل اللہ تورا اگا منٹ زی زہا دیتی فارس دوی ہاتے دوشتا کا دوشتا کا بیشتا کا دوی ہاتے دان کری اللہ رہ دکھائیے دے اے شچا شبہ کر ازان امنا را کی سان نی محفل دے ہوک سان نی بھائیو ایک ایک تا محفل لکھو لکھو ٹا کا کروس امنا ایک اتا فاس لکھ ٹا کا دی محفل تو ہم نے بیشتا کر برکوتے الحمدللہ دوی ہاتے دیں آج کے بیت اکرمی عملتا کریں امر کسے ہاتھ اڑن دوی ہاتھ اڑن للہ تکبیر دوی ہاتھ اڑن للہ تکبیر الحمدللہ دوی ہاتے فاشتا کا فاشتا کا دوشتا کا با دوشتا کا دوشتا کا بیشتا کا دوی ہاتے رومالے دیں دوی ہاتے اللہ اچھے کر لے دوشتا کا نوٹا رے ایک ہزار ٹکا پانا دیتے بارے کیوں کھالی ہاتے سائیر نا بھائی پاس ٹکا ہوئے لے آڑائی ٹکا دوی ہاتے دیں آج کے ہمرا شیک بود دونوں ہاتھ کے ہمرا برکو تن نیتو کر بو دوی ہاتے دیں ایک ہاتے نو دوی ہاتے دیں اللہ ذاتے اپنا کے رحمت برکو تے دنوں کریں لا الہ الا اللہ جور لا الہ الا اللہ جور لا الہ جور لا الہ الا اللہ جور لا الہ الا اللہ لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم اللہ 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 ذکر کریں اللہ 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 دوی ہاتے دے دوی ہاتے دوشتا کوئی لے دوی ہاتے پاسٹا کا پاسٹا کا گوری دے دوی ہات روم آلے راکھیں اللہ اپنا در کے توفیق دیکھ سبحان اللہ والحمدللہ لا الہ سبحان اللہ والحمدللہ لا الہ الا اللہ سبحان اللہ والحمدللہ لا الہ سبحان اللہ والحمدللہ لا الہ الا اللہ تاتری ہمیں وقت شروع کرتے سی سبحان اللہ والحمدللہ لا الہ لا الہ الا اللہ لا الہ جورے لا الہ جور لا الہ الا اللہ لا الہ لا الہ الا اللہ جور لا الہ الا اللہ گوشہ دیئے نام رہا خواد چھش کر لیں لا الہ الا اللہ جور لا الہ جور لا الہ الا اللہ لا الہ تارا تاری کرن نا بھائی ہوسنی انشاءاللہ الحمدللہ تائلے ابر آشد یومن شکل الفاقے انتظاتک اڈا دیباش بھائی رے ذرا بشو کافے کاتار بشا فائسے اے ایک ماش اڈا دیا ہی بو کتو آنندو کوئر بو کوئر بو نی رے بھائی رے آنا تو منچا کدر اڈا دی رے اللہ ڈورے نا کے لامنا نو تا آئیو سیتا تو امرا اے زنناتے کھیلار اڈا انشاءاللہ امرا اڈا شکرنے دیبو انتو ساتھ اڈا دیبو فالیو ہما
তারপরে ফালিয়াওমা ইন্না সাহাবাল জান্নাতি লিয়াওমা ফি শুগুলিন ফাকিহুন সেদিন জান্নাতিরা আড্ডা দিবে নিজের 12500 হুর মাইয়া ফোয়া কোনা পাইবো 12500 হুর এ হেদেরকে সিয়ারে বই ইয়াউমুন আরিকাতুন নিসা আরিকাতুল ইত্তেকা এ সিয়ারের মধ্যে ডালান দি বাবির গায়ে এভাবে ডালান দি কইবে হ্যাঁ চালাও তখন কাফের কো দিকে যাবে কিরে ভাই মেড ইন জান্নাতের বেনসন সিগারেট টাইমবি কিরে ভাই আঙ্গর না পেক কইছিলি কেমন লাগে বাবির সিনার মধ্যে ডালান দিবি এভাবে ডালান দিবি তুই কত নে রায় কত ডালান দি ও শুকলা করে মেড ইন জান্নাতে সেভেন আপ খাইবি আল্লাহ কতি আছে ইয়াউমুন আরিকাতুল ইত্তেকা ইয়াউমুন আরিকাতুন নিসা যে হুর হুরকে কিভাবে আল্লাহ সাহাবা সাজেছে বিউটি পার্লার থেকে আল্লাহু আকবার 70টা শাড়ি পরাইবে 70 ডিজাইনে পরায় এর 70 শাড়ির ভিতরে নজর করলে আপনি তার গায়ের গোস্ত দেখবেন মাংসের পরে হাড় দেখবেন হাড়ের ভিতরে যে মজ্জা আছে ইয়ারা মুখা সাকিহা মি ওয়ারাইহি ইহা তার এ সাই হাড়ের ভিতর যে মজ্জা আছে মজ্জা পর্যন্ত দেখবেন তারপরে সে জান্নাতের লেকে পায়চারি করবে হা ফেতাহুল আবকার বিচার নিকট যখন কমপ্লিট হতে চলছে তখন 80,000 গেল মানে যায় ম্যাডাম এর কব ম্যাডাম সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনি না তাওহিদ ভাইয়ের জন্য চাচ্ছিলেন না যে তাওহিদ ভাই দোয়া করছিলেন আপনার সাথে বিয়ে দিবেন লাই তাওহিদ ভাইয়ের বিচার নিকাশ কমপ্লিট তিনি আসতেছে তখন ওই মহিলা বলবে হাল রয় তু হাল রয় তুম তোমরা কি তাকে দেখেছিলে তোমরা কি তাকে দেখেছিলে তখন তারা বলবে রয়নাহু হ্যাঁ আমরা তাওহিদ ভাই আফসারি ভাইয়াকে না দেখেছি আসতে আছে তখন এ কথা বলার সঙ্গে সঙ্গে মহিলা ঘুমটাটা টান দিয়ে ফাঁস তাকিব পাহা মুস্কি হাসি দিয়ে এভাবে পর্দার কাপড় টেনে অন্দর মহলে বাসর ঘরের ভিতরে ঢুকে যাবে লিল্লাহে তাকবীর এ তোরা জান্নাতে আড্ডা দিবি মুত্তাকিন আলা ফুরুশিম বাতাইনুহা মিন ইস্তাবরাকিন ওয়া জানাল জান্নাতাইন দান ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান এভাবে গতির মধ্যে টাইম দিবি বাবি ইয়েন্দি কো দরকার হাসাজার হিয়েন্দি হাসাজার এনে দিবি হ্যাঁ তোরা চালা কে রে ডোল জোবাই দিনি রে পাইসলামি তো অনেক করছিলি অনেক সুখ লাগে না কত যুদ্ধ করছ জোবাই রে তারপরে কে রে তুই জেলেনাস কি হ্যাঁ তুই আফগানিস্তানে অনেক মুসলমান মারছিলি আর যদি তুই আসল ভাই বেড়ার কাছে ধরা গেল কিরে কিংজম রে বোমা কটা বানাইছিলি চালা আহা তখন কেউ গিলা তোরা এভাবে সাহারি সুতকা মাথা একটু বানাই দেস ভাই এমনি দিয়ে তারা এভাবে এমনি দিব কয়কে আরে কথাটি কয়কে ওই দেখ বেড়া মনে করবি আয় তো তোরে কমেডি করিয়ে ইন্না সাহাবাল জান্নাত ইন্না সাহাবাল জান্নাতি লিয়াউমা সেদিন জান্নাতিরা ইয়াউমা ফি শুগুলিন ফাকির আড্ডা দিবে মাস্তি করবে চিজ বাড়ি হ্যাঁ মাস্তে মাস্তে ফলাগরের গোস্ত জব করি খাও আস্তে আস্তে ঠিক রে চিজ বাড়ি হ্যাঁ মাস্তি চলবে লিল্লাহে তাকবীর ওই যে ওই মাস্তির গানও একটা কতক্ষণে লেই এলেছিলাম আছে তো রে এটা কই রে এতে কোন দিয়ে আছে ওরে বা ওরে আমি দেখছিলাম কোন দিয়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তুই সিটার বড় মাস্তে মাস্তে এটার দি মানে তুই ছিটার বড় মাস্তে মাস্তে তো ছিটার বড় মাস্তে নেই তোর কোনো হুশ হুশ কর জোয়ান কা জোশে জোশে জুমা ছাড়াই শুধু দোষ দোষ জুমা ছাড়াই শুধু দোষ দোষ হপ্তায় একদিন ডুসনে পাঁচ ওয়াক্ত ওয়াক্ত তো ছিটার বড় মাস্তে মাস্তে তুই ছিটার বড় মাস্তে পাঁচ ওয়াক্তের খবর নাই হেতে যে জুমারে ডুসায় এক সপ্তাহ নামাজের কিনার দি নাই হাতে কিতা সিটিং হাতে কিতা আশেকের রসুল নামে নামে
عاشق رسول نامي نامي سنر خلاف كامي كامي جاتير فره جاتير فره مصيبت ڈالا كامي كامي بدنام هتو ملر مست مست تو چیتر برو مست مست تو چیتر برو مست لکھا فرا سيره پارکے گورا ناری دیرے پٹیزن کورا লেখা পড়া ছেড়ে পার্কে ঘুরা নারীদের প্লিজিং করা গাজায় মারে টানে ফুরে ফুরে ইয়াবা পাচার ঘর দরে দরে তার ঠোঁটে কালি ঠিক চুরে চুরে বান জাত কাটা বদমাস তো মাস্ত তু চিটার বড় মাস্তে মাস্তে তু চিটার বড় মাস্তে আড্ডা টাড্ডা বাদ দি মাইয়া ঘরে ব্রিজিং বাদ দি আমল কর আমল কর বারো হাজার পাঁচশো হুরে রেলে মাস্তি করবি আড্ডা দিবি জান্নাতে ইনশাআল্লাহ লিল্লাহে তাকবি তাইলে আন্তর্জাতিক আড্ডা দিবস আসতে আছে ইনশাআল্লাহ সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি سبحان الله العظيم لا إله إلا الله جور لا إله إلا الله جور لا إله محبت لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم يوم تقرين الأصفاد شكل بندي دي باش اكتر گور سور لاني موڑا موڑا شكل دي باندو باندي دينري يندي زو بايدن هندي كينجزوم يندي اونشان هندي كينجزوم فونغ پانغ جونغ جانغ يندي مينتا زينتا سينتا افساري شاب دينري باندي باندي توري اكبو اي هاري হাতে গলায় ডান্ডা বেড়ি লাগানো অবস্থা যদি থাকি রে কত বিপদের আগুনের শিকল আল্লাহ আল্লাহ শানু বলছেন ওয়া তারাল মুজরিমিনা ইয়াউমাইযিন সেদিন আপনি পাপীদেরকে দেখবেন মুকাররানিনা মুকাররানিনা ফিল আসফাদ সারাবিলুহুম মিন কাতিরান ওয়া তাগশা উজুহাহুমুন নার শিকল বাঁধি কালা কোটে কালা সাফারি কোট লাগাইবো সারাবিলুহুম কাতিরান তাদের ফ্যান্ট হবে পায়জামা হবে আলকাতরার আলকাতরা কি সাদা না কালা আর জোরে ওই যে গান করছিলি সাদা সাদা কালা কালা এ কালা কালা ইডিনে রে বাঁধি ধরব কালো পোশাক জাহান্নামীদের আলামত খবরদার কালো বেশি পরিও না প্রিয় রং হচ্ছে সাদা সবুজ এইভাবে ফিরোজা কালারে বালা বালা কালারে করে সাফারি স্যুট টুট লাগাই এইভাবে চলছে এইভাবে শিওল দিয়ে বাঁধি কালা প্যান্ট ফরাইয়া আগুন লাগাই দিব তাদের ফেসে আগুন লাগাইব মুখাগ্নি উজু আহম জুহাহুমুন্নার তাদের ফেসে ফাঁত করে আগুন লাগাইব যেভাবে শীতে গোলাতে মন্ত্র ভরি আগে মুখাগ্নি করে মুখের মধ্যে আগুন লাগায় এটা জাহান্নামীদের আলামত কিতা কিতা পড়ে ঠাম ফাঁত করে আগুন লাগা যায় কিতা চাইলবো জাহান্নামে যাইবার আগে দুনিয়াতে লাগা আর আমাদের ধর্মটা দেখছে দুলার মতো সাজায় চোখের পানিতে বুক বাসায় কবরে রাখে সুন্দর করে কবরে রাখে বৈজ্ঞানিক দৃষ্টিতে এটাই হলো উত্তম মাটির সাথে ব্যাকটেরিয়াগুলো মিশে যাওয়ার যারা আল্লাহ আল্লাহর ওলি আল্লাহ ইচ্ছা করলে জমিনের জন্য তার দেহটারে হারাম করে দেয় দেহে আর দেহে কি হয় না পোকামাকড় ধরে না অনেক লাশ অরিজিনাল পাওয়া যায় শত শত বছর পরেও ঠিক কিনা তো তুই নিচে দারগা উর্ফে দারগা মধ্যে দি লাশ আমি দেখছি এক শীতেকোলা লাশ পড়ে দে আমি ডরে কাঁপি কান্দি দিছি আসমানের দিকে সাহায় কইছি আল্লাহ তোমার নবীরে ধন্যবাদ তোমার এই রহমতুল্লিল আলামিনের বরকতে আমি শীতে কোলাতুন পাচ্ছি ঠ্যাং ঠুং ভাঙ্গি যেভাবে দার্গের ভিতরে হাঁদা করেছে তুই আরে জাহান নামে ন জান্নাতে ন যে ন তোমার হ্যান্ডম তোমার কাছে ও মাবুদ তবে আমি দার্গতুন বাঁচি গেছি কিভাবে তো জ্বালাতে আছে আসো সত্তর আগে রে আল্লাহ বড় হুতে আগুন লাগাই দেয় কিতা কিতা মন্ত্র টন্ত্র হরে আয়াতে কারিমে আর কি নাউজুবিল্লাহ ঢাম সক্কর মারে আগুন লই সক্কর মারে ফাত করে মুখের ভিতরে লাগাই দেয় ঠিক কি না এ দেহ পচা দেহ পুরে হবে ছাই দেহ পচা দেহ না দেহ অরিজিনালও থাকতে পারে ও তোর মাটির দেহ মাটি হবে
পুরে হবে চাই এ দেহ পচা দেহ গরব কিসের ভাই খরমাটিতে কুমোর যেমন ঠাকুর গড়ে রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গড়ে রক্ত শুধু পোকায় ভরা রক্ত শুধু পোকায় ভরা কুরে কুরে খাবে তাই এ দেহ পচা দেহ গরব কিসের ভাই কথাটা কিন্তু সুন্দর ছিল তবে শিরকের কারণে বা বাতিল আর কি ফুড়বো কিনলে ফুড়বো জাহান্নামে গেলে না ফুড়বো আল্লাহ তো মহব্বত করি হয়তো জান্নাতে আমাদেরকে দিতে পারে ঠিক কিনা জান্নাতে যাইতে হলে ম্যানেজারের সিল লিখবো ম্যানেজারের নাম মোহাম্মাদুর সাল্লাল্লাহু আমি জান্নাত পাওয়ার চেয়ে বেশি খুশি মোহাম্মদ সাল্লামকে আমি আমি যে ওনার উম্মত হতে পারছি ওনারে আমি নবী হিসেবে পাই আমি জান্নাতে তো বেশি খুশি কারণ আমার নবীরে না পাইলে তো আমরা তো ইমান আনতে পারতাম না নবীজি যে এহসান করছে আমাদের প্রতি ইসলাম প্রচার করি এই কারণে আমি জান্নাতের চেয়ে বেশি খুশি আল্লাহ আমার নবীর কবরকে নূরে বেশি বেশি মুনাওয়ার করে দাও হুজুরের সকল প্রেমিকদেরকে কবুল করো হুজুরের সকল সাহাবিদেরকে কবুল করো ইয়ামুন একজন বিন নওয়াসি ওয়াল আকদাম আন্তর্জাতিক সুলতানা দিবস কি দিবস সুলতানা দিবস কথা কসা আন্তর্জাতিক কি দিবস কিতাব আফসারি সাহেব আপনি কি ওয়াজ করতে না আসেন না আমাদের দেশে ফাইজলামি লড়াইতে না আসেন আন্তর্জাতিক সুলতানা দিবস কিতা ওই যে সুরার রহমানে বলছিলেন ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নওয়াসি ওয়াল আকদাব সেদিন পাপীদেরকে তাদের সেহারা দেখি চিনবো কালা কালা সাদা সাদা কালা কালা এ কালা হাঁড়ার ঘরে ধরি সামনে সুলতানি ফায়ের সামনের দিকে লই আনবে এভাবে অথবা সামনে সুল ধরিয়া এমনি উল্টাইয়া ফায়ের এটার হেমনে ভাঙে সার্কাস দাস দেখো দে সার্কাসে দেখছ তুই কত রকম মুখের ফিসের দিকে লই যাগো আতিদিনের গোল্লা করিয়ালা এ কিছু কিছু মানুষের আল্লাহ সার্কাসের যোগ্যতা দিছে কোরআনের আয়াতটা বুঝবেল্লাই ঠেঙ্গরে এমনি জায়গায় এমনি ঠেঙ্গরে এমনি লই আরে এমনি আড়ে মাথার দিও আড়ে মাথা দিয়ে দিয়ে আড়ে এই আন্তর্জাতিক আখেরাত দিবসে ফেরস তারা আনবো 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 কথা কয় ফাত করি বুঝতে ডোনাল্ড ট্রাম্পের সুলটি ধরে ফাত করে না ঘুরেবো কতক্ষণ ঘুরেবো হ্যাঁ মিয়া কই তার গোলামের ডাক আছে কথা না চুপ কর সুল কত শক্ত সুল সোলাইও যেতে তোর সুল দিয়ে সুলাই দৌড় দিবি সুলেরে জাহান নামের নারকেলের তেল দিই জাহান নামের গিরিজ টিরিজ দি সুলিডি শক্ত করি এমনি টানে কিরে ভাই চুলের না বহুত পান দিয়েছিলি হ্যাঁ চুল কোথায় হেতে হুন্ডা সালা এমনি সুলেরে ভেবজেভাবে এমনি তেমনি এরকম সিটিং বর্তমানে আমার মাহফিলে নাই রে নাই রে আর আমরা চুল রাখি ছোট ছোট দেখছ তুই কেমনে ধরবো আমি ধরবার তো এই ধরতে পারবো নি সিটিং তুই সিটিং বাড়ি মতো করি তুই সিটিং এমনি হড়াটা দিছিলাম হড়াটা দিছিলাম হাত দিকে দিয়ে আমি আঙ্গুল লোকের তুই সিটিং এত তারপর তো আত খোলে না ঘুমাই তো আত খুল আত খুল আত খুল ফেরতি নি আত্রানের ভিতরে নিয়ে দেখছো ডাকাই আত খুল রাত খুলসা দে বাদ দিকে দেখ তুই সিটি কে সিটি সুলতে এত লম্বা করে দেখছ কুঞ্চতি আন্তর্জাতিক সুলতানা দিবস দে আছে সুল লম্বা রাজ্যা সুল লম্বা রাজ্যা যদি রাখস রাসুল সাল্লামের মহব্বতে লিম্মা জিম্মা ওয়াফরা কানের লতি গা তারপর কাঁধ পর্যন্ত রাখবি এর যারা রাখে এত লম্বা সুন্নতের নিয়তে রায় না স্টাইলুন আজীবন ঠিক না রে স্টাইলুন স্টাইলের উদ্দেশ্য রাখে খবরদার সুন্নতের নিয়তে রাখবা এ পৃথিবীর সেরা চুল হচ্ছে এ বাপড়ি চুল এটা রাখবি যুবকেরা রাখবি যুবকেরা রাখতে গেলে তো বুড়িগেরা হাতে মেস্তান কয় ককি রে মেস্তানি শিখছ কত মেস্তান কিদা রে কবি বেলে যারা মেস্তান্ন আমাকে আফসারি ভাই রসুল সাল্লামের মাসালাটা বলেছে আমার রসুল শৌখিন রসুল ছিলেন আমার রসুল কত সুন্দর রসুল সাল্লাম এইভাবে চুল এই পর্যন্ত রাখছে আবার চুল সুন্দর হইলো মালদ্বীপের মানুষগুলা প্রায় মানুষ সুন্নতি চুল রাখে এর মানুষগুলার এত মায়া লাগে বেড়া
সারা পৃথিবীর সবচেয়ে বেশি সুন্নত তরিকে সুল রাখে মালদ্বীপের মানুষ ইনশাআল্লাহ এ রাখি দিবি ও ইয়ান দি কাউয়ে খাই এলেছে ইয়ান দি খাই এলেছে তোর বাগা চিত্রা কালা ডাকাইতে লানি লাগে এত সুলের রাখছো মা সুল দিলা যখন টুবি বানালেছি ইয়ান দি কাউয়ে ইয়ান দি কাউয়ে আর এমনি এমনি বিশ্বকাপের গ্যালারিতে দেখবি কারো কো সুল এন্নে কামান্না হেন্নে কামান্না ইয়ান দি কো দূর রয়েছে টিকলি বার করছে এটা হারাম এগুলো মারাত্মক কবিরা গুনাহ এক সিস্টেমে রাখবি যে আমি খুলি দেখাইলাম মাতা সুল এটা কিন্তু সুন্নত তরিকা নয় আমি যেটা রাখছি আমার অ্যালার্জি প্রবলেমের কারণে নয় আমার খুব শখ সুন্নত তরিকা চুল রাখা তাহলে সামনে আসতেছে শুভ দিন আন্তর্জাতিক চুল টানা দিবস আন্তর্জাতিক ভাইসা চুলের যে ফান কর তারপরে নাফিতের কাছে চাইতে এটারে সুন্দর করে বানাই লোয়াও টান একটু ঠিক নেই এখন এই আয়াত মনে করিও আফসারি ভাই তো কইছে আন্তর্জাতিক চুল টানা দিবস আসতে আছে সামনে এ যতটি চুলের বাম্পার আমার জো বাইডেন ভাইয়ের চুলটা দারুণ সুন্দর ঠিক কিনা টানিয়ে লেব কিংজমেরটা তো আরো সুন্দর খাড়া খাড়া যেন আগা ধরছে ঠিক নেই রে কথা কর ঠিক নেই রে এনে চুলটি ধরি ফেরস্তারা কেউ ভাইসা ভাই শুনি ভাই যাও তোদের মেসেজ করি হ্যাঁ না রংবাজি করিছ রংবাজি সুড়াইলেই আল্লাহ আমল কর আমল কর আমল কর আমল কর সময় থাকতে মোহাম্মদ সাল্লামের লগে প্রেম কর মোহাম্মদ সাল্লামের ফোন দে হুজুরের সম্পূর্ণ সুন্নত তরিকা মোতাবেক চল ন অবস্থা ভয়াবহ আল্লাহ তোমার বান্দাগুলো মহব্বত করে আখেরাত দিবসের ভয়াবহ চিত্রটা তারা শুনছে তুমি তাগরে ভয়াবহ চিত্র থেকে বাঁচাও তাগরে নামাজি করো ফরেজগার করো পড়ি আমরা আমিন আজার নয় আস্তা গফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জাম্বে ওয়া তুবু ইলাইহিলা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আযীম আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন